আমরা এই প্রথমে যে দেখা যাচ্ছে, ছবিগুলো, জি বলেন, কিছু বলছেন? দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, যারা ছবি পাননি চ্যাট বক্সে আবার দেওয়া হবে, আপনারা নিয়ে নিন। এখন আমি এই ছবিগুলো ওপেন করে নিব, যে ছবিগুলো এখানে আছে সবগুলো আমি একবারেই ওপেন করতেছি, আপনারা চাইলে একটা একটা করে ওপেন করতে পারেন। সবগুলো ছবি চলে আসছে। আমি যখন কাজ করব তখন আপনারা আগে দেখবেন, যখন প্র্যাকটিস করতে টাইম দিব তখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, গতদিন আমরা তো দেখছি মোটামুটি মেনু বার দেখেছি, মেনু বার বা মেনু কমান্ডস, টুলস, তারপর সাব মেনু বা অপশন বার বা অ্যাকশন বার যেটাই বলেন, সবগুলো তো মোটামুটি চিনেছি, লেয়ার প্যানেল চিনেছি, তাই না? একটু রেসপন্স করবেন। Yes, ma'am. আচ্ছা, তো প্রথমে ছবিটা নিয়ে এসে আমরা ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আগে আমরা এই লেয়ারের কপি নিব। এখন কপি নেওয়ার দুইটা উপায় দেখাইছিলাম, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট লেয়ার হবে, অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করা যাবে। আর এইখান থেকে যদি আমি এটা ড্র্যাগ করে এই যে নিউ লেয়ারের এখানে নিয়ে এসে ছেড়ে দেই, তাহলেও লেয়ার কপি হবে। লেয়ার কপি হওয়ার পরে আমি অরিজিনাল একটা রেখে দিলাম, আর একটা থাকলো, যাতে আমার ছবিটা যদি এডিট করতে গিয়ে নষ্টও হয়ে যায় আমি আবার এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো গতদিন আমরা এখান থেকে সিলেকশন দেখছিলাম, কিন্তু সিলেকশনে আমরা কালার দিয়ে ইউজ করছিলাম। আর যদি আমরা শুধু সিলেকশন নেই, তাহলে রেক্টাঙ্গেল দিয়ে একটা সিলেকশন নিলাম, আমি নেওয়ার পরে মুভ টুলে গিয়ে যদি আমি এটা সরাই, দেখেন এই অংশটুকু মুভ হচ্ছে, হচ্ছে না? আমি একটা ছবি চাইলে যেটুকু অংশ সিলেকশন নিয়েছি সেটা ক্রপ করে নিতে পারি, অথবা আমি এই অংশটুকু রেখে বাকি অংশটুকু যদি ডিলিট করতে চাই, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্স সিলেকশনটাকে উল্টায় দিচ্ছি, পুরো ডকুমেন্টে আমি যেটুকু সিলেক্ট করছি সেটা ডিসিলেক্ট হয়ে গেল এবং বাকি অংশটুকু সিলেক্ট হয়ে গেল, ইনভার্স করলাম, ঠিক আছে? কি করলাম? ইনভার্স মানে আমার যেটুকু অংশ সিলেকশন ছিল সেটাকে ডিসিলেক্ট করে বাকি অংশটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি ব্যাকস্পেস প্রেস করি, তাহলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? ম্যাম আরেকবার একটু যদি বলতেন ম্যাম, আমি আবার আসলে দেখাবো, কেটে কেটে আসতেছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ কথা। হয়েছে কি, আবার দেখাই। আমরা এই যে এখান থেকে একটা সিলেকশন নিয়েছি, আমরা যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল যেটা, সেটা দিয়ে একটা সিলেকশন নিয়েছি যে এই অংশটুকু আমি রাখবো, বাকিটুকু আমি চাচ্ছি না। তাহলে যদি আমি এই অংশটা সিলেক্ট অবস্থায় ব্যাকস্পেস দেই, তাহলে তো এইটুকুই ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? এবার আমি আনডু করতেছি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আবার ব্যাক নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই পিছনের অংশ মানে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব, এই অংশটুকুই থাকবে, তাহলে আমাকে তো সিলেকশন করতে হবে বাইরের অংশ, তাই না? তো এই সিলেকশনটা, আমি বাইরের অংশটা এতখানি সিলেকশন করতে তো আমার অনেক টাইম লাগবে, আমি সেটা না করে এই সিলেকশনটাকে উল্টায় দিব, তখন এই অংশটুকু হয়ে যাবে ডিসিলেক্টেড আর বাইরের অংশটুকু হয়ে যাবে সিলেক্টেড। সেটার জন্য কি করতে হবে? সিলেক্টে গিয়ে ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই, শর্টকাট কি হচ্ছে? শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই প্রেস করলেও এরকম হবে, অথবা সিলেক্ট থেকে ইনভার্সে গেলেও এটা হবে। এরপর যদি আমি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে কি ব্যাকগ্রাউন্ড চলে গেছে? আচ্ছা, আর কাজগুলো দেখার সময় কেউ প্র্যাকটিস করবেন না, যখন আমি প্র্যাকটিস করতে বলবো তখন প্র্যাকটিস করবেন, না হলে একই সাথে দেখে আপনি করতে গেলে মিস করে যাবেন অনেক কিছু, ঠিক আছে? যখন আমি বলবো তখন ট্রাই করবেন। তাহলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে ফেললাম। সেম ভাবে যদি আমরা এখানে ইলিপটিক্যাল মার্কিউ টুল নেই, এতটুকু সিলেক্ট করি, এতটুকু সিলেক্ট করে যদি আমি ডিলিট করি, তাহলে এতটুকুই চলে যাবে। যদি আমি এটাকে আবার ইনভার্স করতে চাই, ইনভার্স করতে চাইলে কি করব? শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই দিয়ে করছি, তাহলেও কিন্তু সিলেক্ট থেকে ইনভার্স করলে যেমন ইনভার্স হচ্ছিল তেমন ইনভার্স হয়েছে। এবার যদি আমি ডিলিট করি, তাহলে আমি যতটুকু চেয়েছি ততটুকুই আছে, বাকিটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি এটা?
কথা বলেন, বুঝতে পারছেন? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, তাহলে রেক্টাঙ্গুলার জি ম্যাম, আর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউটুল গেল। এরপর আছে সিঙ্গেল রো, সিঙ্গেল রো মার্কিউটুল যেটা আছে, সিঙ্গেল রো যদি নেই, একটা ক্লিক করি একটা সিঙ্গেল রো আসছে। এই সিঙ্গেল রোটাতে যদি আমরা কালার দেই অল্টার ডিলেট ডিসি, এবার ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি, একটা সিঙ্গেল দাগ আসছে না, শুধু সিঙ্গেল কলামটাও জি ম্যাম, লম্বা লম্বি আসবে। আমাদের যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় আমরা ব্যবহার করতে পারি, তবে এটার তেমন কোনো ইউজেস নাই, খুব কম ব্যবহার করা হয়, এটা খুব বেশি একটা ব্যবহার নাই। আমরা কি বুঝতে পারছি এই টুলটার কাজ? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মার্কিউ টুল সবাই বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, এবার আসি মার্কিউ টুল দিয়ে আমি একটা সিলেকশন করে ফেলছি, কিন্তু আমি চাচ্ছি সিলেকশন এইদিকে তো আরো আমার বাড়বে, অ্যাড করব। এই যে অ্যাড সিলেকশন, অ্যাড সিলেকশন নেওয়া আছে, এখান থেকে আমি ড্র্যাগ করলে এই যে দুইটা সিলেকশন অ্যাড হয়ে গেছে না, অ্যাড হয়ে গেছে। আরো যদি আমি অ্যাড করতে চাই আবার ক্লিক করব, এটুকু অ্যাড হলো, আবার এতটুকু, এতটুকু অ্যাড হইছে। এখন আমি যাচ্ছি এই অংশটুকু রিমুভ করব, এই অংশটুকু আমার দরকার নাই। তাহলে এই যে এখানে আসতে হবে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট যদি এখান থেকে করেন, অথবা আমার এখানে এখন চিহ্ন দেখা যাচ্ছে কি, প্লাস চিহ্ন না, প্লাস চিহ্ন, অল্টার প্রেস করলে এর সাথে মাইনাস চিহ্ন দেখা যাবে। অল্টার প্রেস করলে মাইনাস দেখা যাচ্ছে, অল্টা প্রেস করে ধরে রাখতে হবে, অল্টা প্রেস করে ধরে রেখে যখন আমি ড্র্যাগ করছি তখন এই অংশটুকু মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে। জি ম্যাম, সিলেকশন বাদ দিয়ে দিচ্ছি, আচ্ছা তাহলে মার্কিউ টুল কি সবাই বুঝতে পারছি? কথা বলেন, যদি মার্কিউ টুল বুঝতে পারেন তাহলে আমি নেক্সট যাব তো। এস ম্যাম, ঠিক আছে, এবার আছে কি লেসো টুল। এখানে আমরা দেখতে পাচ্ছি লেসো টুল আছে, তিনটা লেসো টুল আছে, লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। কি কি টুল আছে বলেন? লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, ম্যাগনেটিক। হ্যাঁ, তিনটা লেসো টুলের মধ্যে মিলও আছে অমিলও আছে। তিনটা লেসো টুলের মধ্যে মিল কি, এটা লেসো টুল, তিনটাই লেসো টুল কিন্তু তিনটা আলাদা আলাদা। আর লেসো টুলের ক্ষেত্রে আপনি সিলেকশন যেখান থেকে শুরু করবেন সেখানে এসেই আপনাকে সিলেকশনটা শেষ করতে হবে, এটা এই তিনটা টুলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার লেসো টুল দিয়ে যখন সিলেকশন করব, লেসো টুল দিয়ে এখানে সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করে যদি ছেড়ে দেই তাহলে এই যে সিলেকশন চলে আসছে, এইভাবে হবে না। কি করতে হবে আমাদেরকে, কন্ট্রোল ডি, হ্যাঁ চলে গেছে। এবার এখান থেকে ক্লিক করে এই যে এইভাবে সুতার মতো আস্তে আস্তে আসতে থাকবে, আর এটা আস্তে আস্তে আমাদের এইভাবে ড্র্যাগ করতে হবে। লেফট বাটন চেপে ধরে রাখছি, কিন্তু আমি লেফট বাটন ছেড়ে দিলে হবে না, লেফট বাটন ছেড়ে দেয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে কতটুকু সিলেক্ট করব আমি সেই অনুযায়ী এটা নিতে হবে, একদম যেখান থেকে শুরু করছিলাম সেখানে যেতে হবে, ওই পর্যন্ত না আসলে সিলেকশন হতো না। এবার সিলেকশন হয়ে গেছে না, এইবার আমরা কি করব, এই যে এই অবজেক্টটুকু আমি তো চাচ্ছি এটুকুই থাকুক, তাই না? তাহলে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিলিট করব, তাহলে আবার ইনভার্স করব, শিফট কন্ট্রোল আই। তাহলে ইনভার্স হয়ে গেছে না, এই যে বাইরে সিলেকশন হয়েছে দেখা যাচ্ছে, সিলেকশন হয়েছে। জি ম্যাম, এবার ব্যাকস্পেস প্রেস করলাম, চলে গেছে ব্যাকগ্রাউন্ড। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। এটাও সেম ভাবে যদি আমাদের সিলেকশন কম বেশি দরকার হয়, যে এখানে একটু সিলেকশন কম আছে আর একটু দরকার, এই যে অ্যাডে চলে আসবেন, অ্যাড সিলেকশন সাব মেনু থেকে, এই যে এইটুকু আমি এইভাবে দিয়ে দিলাম, এই সিলেকশনটা অ্যাড হয়ে গেল, আবার এইটুকু বাইরে আছে, এই সিলেকশনটুকু অ্যাড হয়ে গেল, আমি চাচ্ছি এই অংশটুকু সহ আসুক, সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে না। জি ম্যাম, সিলেকশন এভাবে আমরা অ্যাড করতে পারবো। যখন কাজ করবেন কন্ট্রোল প্লাস দিয়ে ছবি আরো জুম করবেন, আরো জুম করে স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুল আসবে, এভাবে সরাতে পারবেন ছবি, স্পেস স্পেস বার চেপে ধরে সরাবেন, সরানোর পরে এবার কতটুকু প্লাস করবেন,
অ্যাড করেন। অ্যাড করার পরে যদি কোনো অংশ মনে হয় যে বাদ দিতে হবে, যেমন এই অংশটুকু এক্সট্রা আছে, এই অংশটুকু বাদ দিতে গেলে আমাকে আবার এখানে যেতে হবে, তো এখানে না গিয়ে কি করতে পারি, আমি অল্টা প্রেস করতে পারি। অল্টা প্রেস করলে চিহ্নটা মাইনাস চিহ্ন আসছে যখন, তখন আমরা এই যে এখান থেকে এইভাবে দিলাম, মাইনাস হয়ে গেল, হইছে। আবার এই যে এইটুকু প্লাস করতে হবে, মাঝখানে আছে এতটুকু অংশ, এই অংশটুকু ঠিক হয় নাই। তাহলে সিলেকশনটা ভালোভাবে করা যাচ্ছে না এখন, একটু একটু করে যোগ বিয়োগ করার কারণে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, অথবা সিলেক্ট থেকে ইনভার্স করা যাবে। করার পর ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। লেসো টুল বুঝেছি সবাই? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা একটু মিউট রাখবেন, অন্য আওয়াজ আসলে কথা বলতে অসুবিধা হবে। এরপর আসি পলিগোনাল লেসো টুল। লেসো টুলের মতোই, তবে লেসো টুলে আমরা লেফট বাটন চেপে ধরে কাজ করতাম পুরোটা সময়, কিন্তু এখানে একটা একটা করে ক্লিক করে করে কাজ করতে হবে। কিছু দূর যাবেন একটা করে ক্লিক করবেন, এটা ক্লিক না করলে নিবে না, কিছু দূর যেতে হবে একটা করে ক্লিক করতে হবে। যতটুকু আসে আমি একটু বাইরে রাখছি, পরে আমরা আবার অ্যাড যাতে করতে পারি। সেম ভাবে আগের অবস্থানে আসতে হবে, যেখানে ছিলাম সেই পয়েন্টটা না পাওয়া পর্যন্ত এটা কিন্তু শেষ হচ্ছে না। দেখেন এটা প্যাচাতেই আছে, কেন? কারণ আমি বুঝতে পারছি না যে কোথায় আমি শেষ করব। এই জন্য জুম করে কাজ করতে হবে, পরিষ্কার করে দেখতে হবে কোথায় কোথায় ওই পয়েন্টটা ছিল যেখানে আমি শেষ করব। ফার্স্ট পয়েন্টে আসতে হবে, ফার্স্ট পয়েন্টে এসে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে, তার আগে পর্যন্ত কিন্তু হবে না। বুঝতে পারছেন? এই যে এখানে ছিল, এখন আমি দেখতে পাচ্ছি এখানে ছিল, এখানে যদি নেই তবেই এই যে এখানে একটা জিরো চিহ্ন দেখাচ্ছে, খেয়াল করছেন? এই জিরোটা দেখালে বুঝবেন যে হ্যাঁ আপনি পেয়ে গেছেন ফার্স্ট পয়েন্টটা। এখানে ক্লিক করলাম, এই যে এখন সিলেকশন হলো, এতক্ষণ কিন্তু সিলেকশন হচ্ছিল না, এখন সিলেকশন হয়েছে না। এবার আমরা যদি চাই সিলেকশন অ্যাড করব বা বাদ দিব, আবার সেম প্রসেসে এখান থেকে অ্যাড করতে পারবো বা বাদ দিতে পারবো। পার্থক্য শুধু একটাই, ল্যাসো টুলে আমরা লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করছি, আর এখানে শুধু একটা একটা করে ক্লিক করে করে তারপর গেছি। বুঝতে পারছি? এটাতেও সেম ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এরপর আসি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট মানে কি? ম্যাগনেট মানে চুম্বক, এটা আমরা সবাই জানি না? ম্যাগনেট মানে কি? চুম্বক না, চুম্বকের মতো কালার অনুযায়ী এটা ধরে নিবে। আমি একটা ক্লিক করছি, তারপর কিন্তু আর একটাও ক্লিক করছি না, শুধু এভাবে ড্র্যাগ করছি। আচ্ছা কেউ একজন ওয়েটিং এ ছিল, ওনাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে এটা চলে গেল। আচ্ছা আবার নতুন করে নেই। ম্যাগনেটিক ল্যাসো টুল, এই যে এখান থেকে শুধু আমরা দেখাই দিব কালার অনুযায়ী যে কতটুকু নিব। কোথাও যদি ঠিকঠাক মতো না নেয় সেখানে একটা ক্লিক করে নিতে হবে, যেমন এখানে বাইরে চলে গেছে, কিন্তু আমরা পরে এডিট করতে পারবো সেটা ঠিক আছে, কিন্তু যদি কোথাও ভুল হয় তখন এখানে একটা ক্লিক দিয়ে নিয়ে তারপর আবার নিতে হবে। এই যে আবার আমি ফার্স্ট পয়েন্টে আসছি, এই যে জিরো দেখাচ্ছে, এবার আমি সিলেক্ট করে ফেললাম, এবার এই যে অংশটুকু এক্সট্রা আছে সেই অংশটুকু আমি যেখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, ক্লিক করে করে নিতে পারেন, চলে গেছে। এরকম ভাবে আস্তে আস্তে বাদ দিতে পারবেন বা অ্যাড করতে পারবেন, করে সিলেকশন নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাহলে এই তিনটা টুল সবাইকে ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এখন এই তিনটা টুল আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো ছবি নিতে পারেন, যে কোনো ছবির ক্ষেত্রে আপনি সিলেকশন করে দেখতে পারেন, আপনার নিজের যদি কোনো ছবি থাকে সেটা দিয়েও ট্রাই করতে পারেন।
জুম করে নেন, ছবি জুম করে নিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করেন। জি, আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি, বলেন। আমি এখান থেকে ব্যাক যেতে পারতেছি না। আপনি তো ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে নেন নাই। আচ্ছা, আপনারটা নাও, এক সেকেন্ড, আপনারটা দেখছি আমি। আচ্ছা, এখানে চলে আসছে। আপনি লেয়ার নিয়ে আসেন। লেয়ার কোথায় আপনার? বোরহান, লেয়ার উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসেন। আপনি কি ছবিটা ডিলিট করে ফেলছেন? ছবি ওপেন করেছিলেন? না ম্যাম, এখান থেকে ওপেন করে দেখি এটা। তাহলে আপনি আগে ফাইলে যান, ফাইলে গিয়ে ওপেন, ফাইলে গিয়ে ওপেন, ওখান থেকে ছবিটা কোথায় রেখেছেন সেখান থেকে ছবিটা ওপেন করে নেবেন। ছবিটা কোন ফাইলে আছে, কোন ফোল্ডারে আছে দেখেন, সেখান থেকে ওপেন করেন। ছবি, এখন যে ছবিগুলো ডাউনলোড করলেন সেগুলো ডাউনলোডস এ থাকবে হয়তো। বাম পাশে দেখেন ডাউনলোডস, এই যে ডাউনলোডস, এখানে ক্লিক করেন। এই যে ছবিগুলো ডাউনলোড করছেন এখানে আছে না ছবি? ছবি কি ডাউনলোড করেছেন আপনি? না ম্যাম, ডাউনলোড করা হয়নি। আচ্ছা, তাহলে চ্যাট বক্সে ছবি আছে, ছবিগুলো আগে নিয়ে নেন। আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, অফ করে আগে ছবিগুলো নিয়ে নেন, তারপর কাজ করুন। ম্যাম, লেয়ার কি ডুপ্লিকেট একটা নিতে হবে? হ্যাঁ, লেয়ার একটা কপি করে রেখে দেন, কারণ যদি অরিজিনাল ছবিটা আমি নষ্ট করে ফেলি তাহলে আমার এডিট করতে পারে সমস্যা হতে পারে, তাই না? একটা কপি নিলেন। আপনি কিন্তু প্লেস করেছেন, আপনারটা কিন্তু স্মার্ট অবজেক্ট আছে, হাসান রেজা। স্মার্ট অবজেক্ট থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, এটাকে রেস্টারাইজ করে নিতে হবে। রাইট ক্লিক করে রেস্টারাইজ করেন, ওপেন করবেন ছবি, তাহলে এটা হবে না। যদি প্লেস করেন, এই যে এখন লেয়ারে আসেন, এটা রেস্টারাইজ করে নিতে হবে, এটা স্মার্ট অবজেক্ট হবে। যারা প্লেস করবেন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, থাম্বনেইলের উপরে না, এটা থাম্বনেইল, এটা থাম্বনেইলের উপর না, লেয়ারের উপরে। হ্যাঁ, লেয়ারের থাম্বনেইলের উপরে না, এটা লেয়ারের থাম্বনেইল, এটা লেয়ার, আর এটা লেয়ারের ভিজিবিলিটি। এই যে এখানে ক্লিক করেন, নাম লেখা যেখানে, রাইট ক্লিক করে এই যে রেস্টারাইজ লেয়ার, তাহলে এটা নর্মাল লেয়ারের মতো হয়ে যাবে, এটা আর স্মার্ট অবজেক্ট থাকবে না। এখন আপনি চাইলেই এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যালো ম্যাম, ম্যাম এটা ছোট হয়ে গেল যে, কোনটা বড় করব? এই যে আমার ফটোটা, এটা অনেক ছোট দেখাচ্ছে। কন্ট্রোল প্লাস দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, প্লাস কাজ করতেছে না যে। আপনি মুভ টুলে যান, মুভ টুল, মুভ টুলে নাই, মুভ টুলে যান। হ্যাঁ, এবার কন্ট্রোল প্লাস দেন, জুম করেন, ছবি জুম হবে।
সব সময় মুভ টুলে থাকবেন, যে টুলেই কাজ করবেন কাজ শেষে মুভ টুল। সাইডে লেয়ারের অপশনটা কোথায়? উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে লেয়ার নিয়ে আসেন, উইন্ডো উইন্ডো মেনু লেয়ারস। হ্যাঁ, এই যে লেয়ার চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের লক খুলবেন আগে, ব্যাকগ্রাউন্ডের লক খুলে একটা ডুপ্লিকেট নিবেন, ব্যাকগ্রাউন্ডের লক। হ্যাঁ, এবার কপি দেখেন একটা। ওকে করেন। হ্যাঁ, এবার যে কোনো একটার আই অফ করে রাখেন, অফ করে রেখে আরেকটা দিয়ে কাজ করেন। ঠিক আছে আপু, এই ব্যাকগ্রাউন্ড আবার কিভাবে আনবো? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, যাদের নতুন ভার্সন তাদের কন্ট্রোল জেড, আর যাদের পুরোনো ভার্সন কন্ট্রোল অল্টার জেড, তাহলে আনডু করা যাবে। আসে না তো? ফাইলের পরে আরেকটা মেনু আছে এডিট, এডিটের ওখানে গিয়ে দেখেন আনডু লেখা আছে, আনডু কিভাবে করবেন, শর্টকাট কি দেয়া আছে। হ্যাঁ, কিন্তু মানে স্ক্রিন শেয়ার দিচ্ছে। এই যে এখানে কন্ট্রোল জেড দিলে আপু আসতেছে না, এটাই ওইটা ওইটাই আবার সিলেক্ট হচ্ছে। আচ্ছা, আপনি এই যে লেয়ার, এখানে আপনার এই যে লেয়ারের সাথে এটা কি করেছেন, আপনি কি মাস্কিং করেছেন বাই এনি চান্স? এখানে লেয়ারের থাম্বনেইলটা এমন হলো কি করে? আপনি ইডিটে যান, ইডিটে গিয়ে আনডু করেন। ইডিটে যাওয়ার পরে এখানে দেখেন আনডু, আনডু কি লেখা আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আনডু হবে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড একসাথে প্রেস করেন। মুভ খুলে যান আগে। হ্যাঁ, এই যে আসছে তো, আগে আসছে। হ্যাঁ ম্যাম। জি বলেন। আমার ইনভার্সটা একটু দেখাই দিন তো ম্যাম। ইনভার্স সিলেক্ট মেনুতে যান, সিলেক্ট মেনুতে, সিলেক্ট মেনু, মেনু সিলেক্ট মেনুতে ইনভার্স আছে, আর এই যে শর্টকাট কিউ এখানে লেখাই আছে, শিফট কন্ট্রোল আই। আপনার যেহেতু এটা প্লেস করা ছিল, এই জন্য ব্যাকগ্রাউন্ড মানে এই যে বাইরের সাদা অংশ সহ পুরোটা সহ ধরছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আর এটা রিমুভ করলেও আপনার বোঝা যাবে না, কারণ আপনার এই যে নিচের লেয়ার গুলোর আই অন আছে, নিচের লেয়ার গুলোর আই অফ করে দেন, আপনার উপরেরটা রিমুভ অলরেডি হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য আপনি বুঝতে পারছিলেন না যে কাজ হয়েছে। হ্যাঁ, আমি সিলেকশনটা বোঝাচ্ছিল না। ম্যাম আমার তো 8 বছর সিলেকশন হয়ে গেছে, তাহলে করোনা কি আছে ম্যাম? ডিসিলেক্ট কি করে করতে হয় কালকে বলেছিলাম, ডিসিলেক্ট সিলেক্ট মেনু থেকেও ডিসিলেক্ট করা যাবে, কন্ট্রোল আর ওখানে লেখাও আছে কি প্রেস করলে ডিসিলেক্ট হবে। সিলেক্ট মেনু কোথায়? মুভ টুল না, সিলেক্ট মেনু, মানে যে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হবে। ম্যাম আমি হচ্ছে ইয়ে হচ্ছে আমি ইনভার্স যখন করছি তখন হচ্ছে আমার 8 বছর সিলেক্ট হয়ে যাচ্ছে। 8 বছর সিলেক্ট হচ্ছে কারণ আপনি তো এটা প্লেস করেছেন, আপনার নিচের অংশটা যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দেন, ব্যাকগ্রাউন্ডের আই অফ করলেও এরিয়া কিন্তু এতখানিই থাকছে, বুঝতে পারছেন? আর এই যে নিচের তারও আই ওপেন, এতগুলোর তো আই ওপেন রাখার দরকার নেই, যেটা নিয়ে কাজ করছেন শুধু সেটা নিয়ে কাজ করবেন।
ওকে ম্যাম সবাই প্র্যাকটিস করেন ও আমি যে করছি এখন দেখেন তো হইছে কিনা হ্যাঁ দেখছি আচ্ছা এটা ভালো হয়েছে কিন্তু এই যে উপরের লেয়ারটা কিসের মেইনলি আমি মেইন ছবিটাই কেটে ফেলছি এটার কোনো কাজ না এটা ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ খালি লেয়ার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে আপনি সবগুলো প্র্যাকটিস করেন টুলস গুলো প্র্যাকটিস করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অনেক টুল দিয়েই করা যায় সবগুলো টুল আয়ত্তে আসতে হবে টুল গুলো দেখেন আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আশিকুর রহমান আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি কথা বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ম্যাম আজকে কি ল্যাসো টুলের কাজ শিখাচ্ছেন ম্যাম আরো অনেক টুলই আছে ল্যাসো টুল দিয়ে শুরু করছি আচ্ছা ম্যাম ম্যাম জি বলেন আমারটা একটু দেখেন হ্যাঁ দেখছি হয়েছে মোটামুটি বাট আরো কিন্তু স্মুথ হবে আর এই যে খালি লেয়ার কেন এই লেয়ারে তো কিছু নাই ক্লাস করতেছিল ম্যাম এই মাইনাস মাইনাস মার্কটা কিভাবে পাবো হ্যালো উপরে সাবমেনু দেখেন সাবমেনুতে একটা আছে অ্যাড আর একটা আছে সাবস্ট্রাক্ট বাদ দেওয়ার জন্য আর যদি আপনি প্লাসে থাকেন সেই সময় অল্টা বাটন অল্টার যে বাটনটা আছে কিবোর্ডে ওটা প্রেস করে ধরে রাখতে হবে তাহলে দেখবেন মাইক দেখতে পাচ্ছেন জি ম্যাম ঠিক আছে ম্যাম ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ম্যাম মোটামুটি ভালো আছি ম্যাম কাজ করেন এখন রেগুলার হ্যাঁ ম্যাম সকালে দুকে নেটওয়ার্কের প্রবলেম ছিল এর জন্য আপনার বেশি সময় থাকতে পারিনি ছবি জুম করে নিয়ে আরো সূক্ষ্মভাবে সিলেক্ট করার চেষ্টা করেন যতটা সূক্ষ্মভাবে করা যায় আর জুম করে যদি ছবি সরাতে অসুবিধা হয় স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল দিয়ে ছবিটাকে মুভ করবেন তাহলে সিলেক্ট করতে অসুবিধা হবে না
ম্যাম আমার অ্যাড সিলেকশনটা শো করছে না কেন ম্যাম? আপনি কোন টুলে আছেন সেটা দেখেন। সিলেকশন টুলে আছে এখন। আপনার যে টুল দিয়ে সিলেক্ট করছেন সেই টুলে যদি থাকেন তাহলে দেখতে পাবেন। আপনি মুভ টুলে চলে গেছেন, মুভ টুলে গেলে তো ওটা পাওয়া যাবে না। যে কোনো সিলেকশন টুলে মানে যে টুল দিয়ে আপনি সিলেক্ট করছেন সেই টুলে থাকতো। ওকে ম্যাম। একটু মিউট করে রাখি তাহলে আওয়াজ আসবে না, কথা বলার সময় আনমিউট করবেন তাহলেই হবে। আপু হ্যালো, কি বলেন? আপু বলছি ওই আমি না ইনভার্সে ওই পর্যন্ত গেছি, পুরোটা পিছনেরটা সিলেক্ট করছি, মাঝে তো ওই করছি, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব কিভাবে জানো? মানে ব্যাকস্পেস, ব্যাকস্পেস, ব্যাকস্পেস আমি কি স্ক্রিন শেয়ার দিব আপু? হ্যাঁ অবশ্যই, সবাই স্ক্রিন শেয়ার দিতে পারবেন, মাল্টিপল শেয়ার দেওয়া আছে। আপু এখানে এটা তো মানে লাল হয়ে গেল, এটা আমি আগেরটাতে নিয়ে আসবো কিভাবে ব্যাক করে? আচ্ছা মানে লাল হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে, আপনার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে লাল, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এটা আগেরটাতে নিয়ে যাবো কিভাবে? আন্ডু করেন, আন্ডু করেন, আন্ডু, আন্ডু কি দিয়ে করেন? কন্ট্রোল জেড, ডি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আর আপনার যদি পুরনো ভার্সন হয়ে থাকে তাহলে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড দিলেই হবে বোধহয়। কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন, হ্যাঁ চলে আসছে। আপু আমার স্কিন কি গেছে? হ্যাঁ গেছে মনে হয়। আচ্ছা পারছি, হয়ে গেছে। থ্যাঙ্ক ইউ। আচ্ছা ম্যাম জি বলেন, এই যে আমি এই যে পাশের এইগুলা আমি কিভাবে করব, রিমুভ করব?
আচ্ছা এখানে যেটুকু রয়ে গেছে এখানে আপনি সিলেকশন করতে হবে, আপনি সিলেকশন তো পুরোটাই ডিলিট করে দিয়েছেন, ডিলিট করার আগে এটা করতে হবে। আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নাও, যাদের আশপাশ থেকে নয়েজ আসতেছে একটু মিউট রাখবেন প্লিজ। আর আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে সাইড আগের অবস্থায় আসেন, আনডু করেন। কন্ট্রোল জেড, সাইদ কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন। আপনার এই যে ছবিটা আছে, প্রথমে আগে ছবিটার একটা কপি রাখতে বলছিলাম, লকটা খুলেন, লেয়ারে আসেন, লেয়ারে লকটা খুলে এটা কপি নেন। ছবিটার কপি একটা কপি রাখেন, হ্যাঁ। এবার নিচের লেয়ারটার আইটা অফ রাখেন, তাহলে একটা ছবি আমাদের কাছে অরিজিনাল থাকুক। নিচেরটা, নিচের লেয়ারের আই অফ করেন। এখন কি সিলেক্ট করব? আপনি সিলেক্ট করেন। জি ম্যাম। আপু হয়ে গেছে আপু, মানে আসলে দেখলাম যে আপু ম্যাগনেটিক টুলটা অনেক বেশি ইজি। হ্যাঁ ম্যাগনেটিক টুল ইজি, কিন্তু যেখানে কালার ঠিক থাকবে না সেখানে কিন্তু অন্য দিকে চলে যাবে, যদি একই ধরনের কালার না থাকে। জি আপু, এটা ভালো অন্য দিকে চলে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতে হচ্ছে, হ্যাঁ জি। আচ্ছা আপু আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। জি বলেন। হ্যালো, জি হাসান রেজা, আমি শুনতে পাচ্ছি। ব্যাক স্পেস, আপনি যে পর্যন্ত ব্যাক যেতে চান সেখান থেকে ব্যাক স্পেস, পুরো একদম সব দিকে ছড়িয়ে গেছে। ব্যাক স্পেস, ব্যাক স্পেস চাপেন, আস্তে আস্তে কার্সর সরান আর ব্যাক স্পেস চাপেন। হাসান রেজা আপু, একটু আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখেন। জি দেখছি। জি হ্যাঁ, ভালো হয়েছে, রিমুভ হয়েছে, মাঝখানের অংশগুলো সুন্দরভাবে রিমুভ হয়েছে। সবগুলো টুল প্র্যাকটিস করছেন তিনটাই? জি আপু, মানে করে আমি আসলে নেটের একটু সমস্যা ছিল বলে আমি পরে একবারে দেখালাম আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেয়ারের দিকে খেয়াল রাখতে হবে, আপনারা অনেকেই প্লেস করছেন, ঠিক আছে, আপনারা অনেকেই প্লেস করছেন, তো প্লেস করলে কিন্তু সেটা স্মার্ট অবজেক্ট আকারে আসে, অনেকের ক্ষেত্রেই হয়তো দেখা যাবে যে রিমুভ হচ্ছে না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ ম্যাম। জি বলেন। হ্যাঁ ম্যাম, আমি যদি ল্যাসো টুল ইউজ করার সময় যদি মাউস পয়েন্টার এদিক ওদিক ক্লিক হয়ে যায় তাহলে কি অবস্থা আনডু করতে পারবো আমি? তাহলে আপনি যেইখান পর্যন্ত, যেই পর্যন্ত ব্যাক করতে চাচ্ছেন কার্সরটা সেখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ব্যাক স্পেস প্রেস করবেন একটার পর একটা, তাহলে দেখবেন আস্তে আস্তে ব্যাকে যেতে পারছেন। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট ডিসলেক্ট করা যাবে না? আর যদি আপনার সিলেকশনের আগে এলোমেলো হয়ে যায় তাহলে সোজা মুভ টুলে চলে যাবেন, তাহলে চলে যাবে মুভ টুলে চলে যাবেন। ওকে ম্যাম। সবার কি এই তিনটা টুল প্র্যাকটিস করা শেষ?
সবার প্র্যাকটিস করা শেষ হলে বলবেন। আপু তিনটে করা শেষ, শেষ হোক, সবারটা শেষ হলে তারপর আমরা নতুন টপিকে যাব। ঠিক আছে। হ্যালো ম্যাম, হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি? জি, চ্যাট বক্সে কিন্তু আমার কোন পিকচার এখনো আসেনি, আমি সে চ্যাট বক্সে অনেকবার পিকচার দেওয়া হয়েছে, তিন চারবার দেওয়া হয়েছে এবং এভরিওয়ান সিলেক্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি মিটিং এ থাকেন তাহলে কেন পাবেন না? আপনি কি ফোনে আছেন? যদি ফোনে থাকে, ফোনে আছে, ফোন থেকে পাওয়া যাবে না আপু, ফোনে পাবে না, ফোনে পাবে না, গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নিন। পিসি তে আসছে আপু, ফোনে আসে নাই। হ্যাঁ, ফোনে আসবেও না তাহলে, একটু ওনার মধ্যে ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে, লিংক দিলে সুবিধা হয়। তো ফেসবুক গ্রুপে, আচ্ছা, যাদের কাছে ডাউনলোড করা আছে আপনারা গ্রুপে দিয়ে দেন। আপু মেসেঞ্জার গ্রুপে নাকি এখানে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এখানে দিলে তো উনি নিতে পারবে না। আপু বলতেছিলাম ব্যাক স্পেস তো চলে গেছে, হ্যাঁ, এখন ওটা যদি আমি আবার আনতে চাই তাহলে কি করতে হবে? করেন, আনডু করেন, আনডু করলেই পাবেন। আনডু করবো, কন্ট্রোল জে আপু, আনডু করার জন্য কন্ট্রোল জেড, জেড, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। Yeah.
ম্যাম জি বলেন জি সাইদ বলেন এখন কি ঠিক আছে আমার এটা কি এখন ঠিক আছে এখন আগে থেকে বেটার ঠিক আছে জি ম্যাম আপনাদের যদি এই কিছু প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা আবার শুরু করতে পারি অন্য টুল সবার কি হয়ে গেছে সাইদ ভাই আপনার নিচে এটা একটু কারসার গুলো এ করে দিবেন ওখানে না হ্যাঁ হ্যাঁ ওখানে কালার অনুযায়ী ধরবে যদি কোথাও ভুল হয় সেখানে ক্লিক করে নিতে হবে যদি দেখেন ঠিক মতো হচ্ছে না ম্যাগনেটিক দিয়ে তাহলে ক্লিক করে নেন যে জায়গাটায় ঠিকভাবে হচ্ছে না ওখানে ক্লিক করে নিতে হবে আচ্ছা ডাবল ক্লিক হয়ে গেছে ডাবল ক্লিক হয়ে যাওয়ার কারণে এটা সিলেক্ট হয়ে গেছে সাইড পুরোটা সিলেক্ট হয়নি যদি এই অংশটুকু হয় খানিকটা সিলেক্ট হয়ে যায় তখন এই যে সিলেকশন অ্যাড করবেন সিলেকশন অ্যাড করলে তো আরো সিলেকশন করে দেবেন আপু আমি আরেকটা মানে শেয়ার করছি একটু দেখেন আশিকুর রহমান কিছু বলছেন ভাইয়া যে মুজাহিদ ভাইয়া আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে মনে করেন যে ই করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে হ্যাঁ উনি কপি রাখে নাই কপি রাখা দরকার আমি মনে করেন একটা করে লেয়ার কপি যদি নষ্ট হয়ে যায় তখন এডিট করতে অসুবিধা হতো এই জন্য আপনি আমি কপি করে নিয়ে আসছি আর এই অরিজিনাল করে নিয়ে আসছি আর অরিজিনাল লেয়ারটা সব সময় একটা কপি রাখবেন আর এই যে খালি লেয়ার আছে খালি লেয়ারের দরকার নাই লেয়ার 1 ডিলিট করে দেন ওটাতে কিছু নাই আচ্ছা পপ
আচ্ছা ঠিক আছে, তাহলে সবার তো মোটামুটি এই তিনটা টুল প্র্যাকটিস শেষ। এবার আমরা পরবর্তী অংশে যাই। সবাই স্ক্রিন শেয়ার অফ করে দেন যাদের স্ক্রিন শেয়ার আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা আসি এখানে। আরো দুইটা টুল আছে, এই দুইটা টুলও আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজে লাগবে, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, আমার এটা অলরেডি সিলেকশন ছিল, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিচ্ছি আগে। এবার কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলে এই যে গোল একটা ব্রাশের মতো দেখা যাচ্ছে, এটাকে বলে ব্রাশ। এবার এই ব্রাশটা আমরা ছোট বড় করতে পারি। এই যে এখানে সাইজ লেখা আছে, এখানে ক্লিক করে আমরা ব্রাশটার সাইজ ছোট বড় করতে পারবো। দেখেন ব্রাশ অনেক বড় হয়ে গেছে, আবার যদি আমি আরেকটু ছোট করি ছোট হয়ে গেছে। এখন বারবার তো কাজের সময় আমি ওখানে যে বারবার ওখান থেকে ছোট বড় করাটা একটু ঝামেলাপূর্ণ, তো আমরা কি করব, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে না আমাদের, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট চিনি সবাই? না আপু। সেকেন্ড ব্র্যাকেট চেনেন? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। জি ম্যাম। সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেয়া থাকে কিবোর্ডে, তো তার যেটা রাইট সাইডেরটা আছে মানে ডান দিকেরটা, ওটা প্রেস করলে এটা আস্তে আস্তে বড় হবে। আপু আমি চিনি না। আচ্ছা আপনি চেনেন না? জি। আচ্ছা আপনি কিবোর্ডে ব্যাকস্পেসের পাশে, ব্যাকস্পেসের পাশে প্লাস মাইনাস আছে, তার নিচে দেখেন ব্র্যাকেট দেওয়া আছে, কখনো সরল অঙ্ক করেননি? জি আপু। সরল অঙ্কের মধ্যে কয়টা? না না হ্যাঁ আপু এগুলো আছে, ঠিক আছে, চিনি চিনি আপু চিনি, সরি। এগুলো যে থার্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ বুঝতে পারছি, রাইট সাইডের যেটা এটা প্রেস করলে হবে বড়, আর যদি লেফট সাইডেরটা প্রেস করি তাহলে হবে ছোট। বুঝতে পারছি সবাই কিভাবে বড় হবে আর কিভাবে ছোট হবে বলেন তো? আপু রাইট সাইডেরটা হচ্ছে বড়, লেফট সাইড হচ্ছে ছোট। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাহলে কাজ করি। ঠিক আছে কাজ করে দেখি কেমন কাজ হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পরে এতখানি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে সিলেক্ট হয়ে গেল। এবার আমি আবার ক্লিক করছি, ক্লিক করছি, দ্রুত সিলেকশন হয়ে যাচ্ছে না, এই জন্য এটাকে বলে কুইক সিলেকশন টুল। কি বলে? কুইক সিলেকশন টুল। এবার আমি যতখানি সিলেকশন করছি এর মধ্যে হয়তো আমার অনেক জায়গায় সিলেকশন ঠিকঠাক হয় নাই, কোথাও একটু বেশি কোথাও একটু কম আছে, তো এই কম বা বেশি থাকলে আমরা এই যে প্লাস করতে পারবো মাইনাস করতে পারবো, এটা তো সবাই জানি তাই না? এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, আর যদি এখান থেকে বাদ দিতে চাই, আমার ব্রাশ ছোট করার দরকার হয়, ব্রাশটাকে আরো ছোট করলাম, ছোট করে অল্টা প্রেস করে এই যে ক্লিক দিলাম, এই অংশটুকু বাইরে চলে গেছে, গেছে না? এইভাবে আমরা সিলেকশন অ্যাড করব আর রিমুভ করব। অল্টা প্রেস করছি, মাইনাস যখন আসছে এই যে এখানে এতটুকু আমি রিমুভ করে দিচ্ছি, সিলেকশনের বাইরে চলে যাবে এই অংশটুকু। এইভাবে আস্তে আস্তে সিলেকশনটা ঠিক করতে হবে, ঠিক করে দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা যে কাজই করি করতে পারবো। তাহলে কুইক সিলেকশন টুল কি বুঝছি সবাই? কথা বলেন আপু, আপনার আপু একটু নেটের সমস্যা হয়েছিল মনে হয়, কথাটা বেঁধে আসছিল, বুঝতে পারিনি। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সিলেকশন করে নিতে পারবো, নেওয়ার পর যেটুকু অংশ কম বা বেশি আছে ব্রাশ ছোট বড় করে আমরা সেই সিলেকশনটা ঠিক করে নিতে পারবো। এটা ছিল কুইক সিলেকশন টুল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এবার ম্যাজিক ওয়ান টুলে আসছি, ম্যাজিক ওয়ান টুলে আসার পরে এই যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, টলারেন্স যদি দেই টলারেন্স 10, টলারেন্স হচ্ছে প্রখরতা, এটা তো কালার অনুযায়ী কাজ করে, তো কতটুকু ওই কালারের কতটা প্রখরতা অনুযায়ী সে সিলেক্ট করবে। এখন যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে এতটুকু সিলেক্ট হচ্ছে, কিন্তু যদি আমি এখানে আরো বাড়িয়ে দিই 50 দিলাম,
50 দেওয়ার পর যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক দেই অনেকটা সিলেক্ট হয়ে গেছে না এখন টলারেন্সের মান বাড়িয়ে দিয়েছি এইজন্য সে এই কালারের সাথে এই কালারের ডিফারেন্সেস যতটুকুই আছে তারপরেও সে ধরে নিচ্ছে আবার যদি এখানে টলারেন্স আরো বাড়িয়ে দেই তাহলে এর আশেপাশের কালারগুলোও সে ধরে নেবে 100% দিলাম কন্ট্রোল ডি এটা ডিসিলেক্ট করে আবার যদি ক্লিক করি অনেকখানি ধরছে না এখন এটা টলারেন্সের মানের উপরে নির্ভর করবে আপনার ছবি অনুযায়ী আপনি টলারেন্সের মান কমিয়ে বাড়িয়ে নেবেন কতটুকু প্রয়োজন ঠিক আছে এরপর আবার সেম ভাবে এই যে এখান থেকে অ্যাডও করা যাবে বাদও দেওয়া যাবে সিলেকশন বুঝতে পারছি সবাই জি ম্যাম তাহলে এই দুইটা টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সিলেকশনটা তো একই আর এরপরে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেম কাজ সবাই তাহলে এই দুইটা টুল প্র্যাকটিস করেন হ্যালো ম্যাম জি বলেন ম্যাম এখানে আমি সিলেকশন করার পরে এটা এটাতে তো ওই ইয়ার অপশনটা আসতেছে না কোনটা এই হলো যে আমি অ্যাড করলাম এই যে এভাবে অ্যাড করলাম তো এই অপশনটা আমি আবার অ্যাড করব সে ক্ষেত্রে আমি এখানে যে অপশনটা ছিল তখন সেই অপশনটা তো বাজছে না এই যে আছে তো এই যে প্লাসেই আছে না আপনি ব্রাশ সাইজটা ছোট করে নেন ব্রাশ সাইজটা আপনার যতটুকু দরকার যে অংশটুকু সিলেকশন নেবেন সেখানে ক্লিক করেন অ্যাড হয়ে যাবে আচ্ছা আপনি তো অলরেডি রিমুভ করে দিয়েছেন আপনি কোন লেয়ারে আছেন উপরের লেয়ারে একটা রিমুভ করছেন আর উপরের লেয়ার সিলেক্টেড এই জন্য সিলেকশন নিচ্ছে না আপনি নিচের লেয়ারে নাই এবার দেখেন নিবে ওকে ওকে ঠিক আছে ওই লেয়ারে আসলে ওখানে কিছু ছিলই না এই জন্য ঠিক আছে খেয়াল রেখে কাজ করবেন সবাই এই টুলটা মজা আছে কমানো বাড়ানো হ্যাঁ ম্যাগনেটিক সব কাজই মজা আসলে এক একটা টুল এক এক ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করবেন তখন দেখবেন যে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক একটা টুল আপনার জন্য মনে হচ্ছে ভালো সব ছবিতে সব রকম টুল দিয়ে কাজ করতে ভালো লাগবে না এই জন্য সবগুলোই জানা থাকলো যেটা আপনার ভালো হয় যেটা ওটার সাথে যাবে সেটাই কাজ করবেন ম্যাম এটা কি ঠিক আছে একটু
ওয়েট করেন দেখছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আরো অন্য ছবিতেও ট্রাই করে দেখেন। ওকে ম্যাম। বলেন সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ম্যাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। হ্যাঁ ভালো হয়েছে ম্যাম। এটা এতটুক ম্যাগনেটিক টুল দিয়ে এতটুক সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হচ্ছে না কেন? টলারেন্স বললাম না, টলারেন্স কমাতে বাড়াতে। ওকে ম্যাম ঠিক আছে। কালারের প্রখরতা অনুযায়ী সে সিলেক্ট করবে। এবার প্রখরতা কতটুকু দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। এবার আপনি ক্লিক করেন, দেখেন অনেকটা সিলেক্ট করে ফেলছে এখন। কালারের কোনো অবজেক্ট নিয়ে দেখেন, যে একটা কালার আছে বা ব্যাকগ্রাউন্ডে সেম কালার আছে, তাহলে দেখবেন চট করে ওই কালারটা শুধু রিমুভ করে ফেলবে। যেমন দেখেন এখানে শুধু ব্লু কালারটা সে ধরছে কালার অনুযায়ী, আবার গ্রিন কালার দিলে শুধু গ্রিন টাইপের কালার গুলো ধরবে, এরকম কালার অনুযায়ী কাজ করবে। ম্যাম এটার এটার ক্ষেত্রে অ্যাড করব কিভাবে ম্যাম? ও আচ্ছা, অপশন তো এই একটা টুল দিয়ে পুরোটা আসবে না, অন্য টুলের মধ্যে ইনক্লুড কর। জি ম্যাম ঠিক আছে। তো এই টুল দিয়ে কালার অনুযায়ী কিছুটা সিলেক্ট করে নিলেন, তারপরে এর সাথে অন্য টুল দিয়ে আস্তে আস্তে অ্যাড করলেন, অ্যাড তারপর বাদ দিলেন, কুইক সিলেকশন ইউজ করলেন, তাহলে হবে। মাঝখান দিয়ে নিয়ে যান, এটা তো পুরোপুরি এই মাথা পর্যন্ত না আসলে সিলেকশন হবে না, ভেতর দিয়ে নেন কোনো অসুবিধা নেই। ভেতর দিয়ে নিয়ে এসে একদম এই প্রথম পয়েন্টের সাথে মিলাই দেন।
ম্যাম জি বলেন আমার স্ক্রিনটা একটু দেখেন জি আমার স্ক্রিনটা একটু দেখবেন হ্যাঁ দেখছি আচ্ছা বলেন হ্যাঁ সুন্দর হয়েছে আশিকুর রহমান আপনার তো ফাইবারে গিগ কমপ্লিট হয়েছিল না তাই না আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর একটা ভালো গিগ এর থাম্বনেইল রেডি করে নিয়ে আসবেন নেক্সট দিন আচ্ছা ম্যাম ব্যাকগ্রাউন্ডের একটা দেওয়া আছে ম্যাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে জি ম্যাম আমার ফটো রিটাচিং এরটা নেই ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে ফটো রিটাচিং এর করে নেব আর ফটো রিটাচিং এ দিতেই হবে এমনও না ফটো রিটাচিং না দিয়ে অন্য কোন যদি টপিকের উপর করতে চান সেটাও করতে পারেন আরেকটা গিগ করতে বলছিলাম না সবগুলো বিষয়ের উপরে ওটা করা আছে না আদার জি ম্যাম আমার দুইটা ম্যাম আমার হলো কিনে কাস্টম গিগ আর ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ম্যাম হায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেগুলার জি ম্যাম রেগুলার বাই রিকোয়েস্ট চেক করবেন আচ্ছা ম্যাম ম্যাম গিগ দেব সাহস করে উঠে পারি না ম্যাম যে কিভাবে দেব ফেলি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি তখন আমরা অনেক সময় বিফোর আফটার দেখাই একই সাথে দেখাই না বিফোর আফটার তো তখন আমরা কিভাবে দেখাবো এই যে ক্রপ টুল নিব অন্যভাবেও দেখানো যায় এটাও একটা ওয়ে ক্রপ টুল দেখাবোই এই জন্য দেখাচ্ছি তো ক্রপ টুল আমি নিলাম ক্রপ টুল নেওয়ার পরে আমি আগে পুরো ছবিটা নিয়ে আসছি এবার আমি চাচ্ছি যেখান থেকে আমি এই অংশটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এইখানে আর একটা ছবি নিয়ে এসে সেট করব তাহলে আমরা আবার এখানে একটা ছবি প্লেস করব প্লেস করে এই এরিয়া অনুযায়ী সেট করে দিব তাহলেই আমরা বিফোর আফটার একসাথে দুইটা দেখাতে পারবো আবার ক্রপ দিয়ে আমি চাইলে এটা কেটে ফেলতে পারি এই ছবিটা যে আমার এই অংশগুলো দরকার নেই সাইডের এই সাদা অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম এবার এই যে টিক চিহ্ন মানে কমিটেড বাটন দিয়ে দিলাম কেটে গেছে না ক্রপ টুলের কাজ হচ্ছে এটাই কেটে ফেলবে অথবা যদি আপনার বাড়ানোর দরকার হয় এরিয়া বাড়ানো যাবে আর এই যে এখানে আছে রেশিও রেশিও অনুযায়ী কাজ করবে কিনা সেটা এখান থেকে ঠিক করে দেয়া যাবে আবার এখানে নির্দিষ্ট মাপও আছে সেই মাপ অনুযায়ীও কাজ করতে পারেন অরিজিনাল রেশিও অনুযায়ী কাজ করবে কিনা তারপরে এখানে আরো দেয়া আছে মাপ মানে এক অনুপাত এক স্কোয়ার সাইজ হবে কিনা চার অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত দুই অনুপাত তিন কি ধরনের চাচ্ছি আমি কিভাবে কাটতে চাচ্ছি এখানে অনেক রকম ভাবে কাটা যাবে আর এখানে নতুন প্রিসেট তৈরি করেও রাখা যাবে যে সবসময় একটা নির্দিষ্ট সাইজ নিয়ে কাজ করব ওই অনুযায়ী কেটে নিব সেটাও করা যাবে আর এখানে আরেকটা টুল আছে পার্সপেক্টিভ ক্রপ এই ছবিটা সাপোজ এই শুধু এই অংশটুকু এটা বাঁকা আছে এটাকে আমি সোজাভাবে দেখতে চাচ্ছি তাহলে এই যে এইভাবে ক্লিক করলাম ক্লিক করার পর কমিটেড বাটন ক্লিক করলাম এটা সোজা হয়ে গেছে না টু রেসপন্স করতে হবে সবাই কি বুঝতে পারছেন ইয়েস ম্যাম হ্যাঁ আপু আচ্ছা তাহলে ক্রপ টুল দিয়ে আমরা কেটে ফেলতে পারবো পার্সপেক্টিভ দিয়ে যদি বাঁকা থাকে তাহলে সেটা সোজা করে কেটে নিতে পারবো অনেক সময় আমরা যখন কোনো ডকুমেন্ট বা কোনো ছবি যখন আমরা স্ক্যান করি প্রিন্ট দেওয়ার জন্য তখন অনেক সময় বাঁকা আসে না তখন কিন্তু সোজা করে কেটে নেওয়ার দরকার হয় তখন আমরা এইভাবে কেটে নিতে পারবো পার্সপেক্টিভ ক্রপ দিয়ে তাহলে ক্রপ আর পার্সপেক্টিভ ক্রপ শিখলাম স্লাইস আর স্লাইস সিলেক্ট করে দেখাবো ডিজাইনে আসি তারপর তো এখন আমরা ছবির আরো কিছু কাজ দেখব বাকি টুলগুলোতে আমরা পরে আসবো এখানে যে পাঁচটা টুল আছে স্পট হিলিং ব্রাশ প্যাচ টুল কন্টেন্ট টাওয়ার আর রেড আই এগুলো শিখবো এখন আমাদের এখানে আর কি কি ইমেজ আছে দেখে নেই প্রথমে আগে এই এইটাতে কাজ করব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে ফেসের মধ্যে অনেকগুলো স্পট আছে তাই না অনেকগুলো স্পট আছে এবার এই স্পট গুলো আমরা রিমুভ করব এখানেও একটা ব্রাশ দেখতে পাচ্ছি আমরা ব্রাশের একটা নির্দিষ্ট সাইজ আছে এখান থেকে আমরা চাইলে ব্রাশ সাইজ কমাতে বাড়াতে পারবো অথবা আগের মতোই থার্ড ব্র্যাকেট
থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ সাইজ কমানো বাড়ানো যাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ সাইজ এই যে কমাতে পারছি বাড়াতেও পারছি। এখন আমরা ব্রাশ সাইজ কতটুকু নিব সেটা ডিপেন্ড করে স্পটের উপরে, আমি এই স্পটটা রিমুভ করতে চাই তাহলে স্পটের চাইতে একটুখানি বড়, খুব বেশি না, স্পটের চাইতে একটু বড় ব্রাশ নিব, নেওয়ার পরে জাস্ট একটা লেফট বাটন ক্লিক, চলে গেছে, আবার এই স্পটটা রিমুভ করব, চলে গেছে, ম্যাজিকের মতো না, জাস্ট শুধু আমি স্পটের উপরে একটা ক্লিক করব, স্পট ভ্যানিশ। সবাই কি বুঝতে পারছি? জি। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বুঝেছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু কথা বলেন ম্যাম, আর একবার বলেন ম্যাম। হ্যাঁ আপু, বুঝতে পারছি। এই যে ছবিটা আছে আমি এই ছবিটার উপরেই কাজ করছিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে যখনই ছবি নিয়ে কাজ করবেন ছবির কপি রাখবেন, একটা কপি রাখলাম, এটার আইটা অফ রাখলাম। এবার আমি ব্রাশ নিয়েছি, স্পটের চাইতে একটু বড় নিব, স্পটের চেয়ে ছোট হবে না, স্পটের চেয়ে খুব বেশি বড় হবে না, স্পটের চেয়ে জাস্ট একটু বড় নিব এবং স্পটের উপরে একটা করে ক্লিক দিব, জাস্ট একটা ক্লিক। আমি কিন্তু রিমুভ করে ফেলছি, আমার এটা যদি অফ করে দেই, এটা ছিল অরিজিনাল ছবি আর আমি এডিট করার পর হলো এটা, স্পট গুলো রিমুভ করছি, রিমুভ হইছে না? আর আমি এখানে যেভাবে করলাম আপনারা ছবিগুলো জুম করে নেবেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, স্পট রিমুভ করবেন, আর এই যে স্পেস বার চেপে ধরলে ছবি এইভাবে সরাতে পারবেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম। এটা ছিল স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ করলাম আমরা। এবার আসি, আচ্ছা এখানে আর একটা ছবি আছে, আরো একটা ছবি আছে, এটাও আছে। এখানে যদি কাজ করতে যাই এখানেও আমাকে ব্রাশটা আরেকটু বড় করতে হবে স্পটটা রিমুভ করার জন্য, তাহলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি আমি একটা ক্লিক করি এটা রিমুভ হয়ে গেল, কিন্তু আমি এখানে আরো কয়েকটা হয়তো এভাবে রিমুভ করলাম, সাপোজ এগুলো আমি রিমুভ করলাম, কিন্তু কিছু কিছু জায়গায় স্কিন টোন ম্যাচ করছে না জন্য আমরা কিন্তু পারফেক্টলি রিমুভ করতে পারছি না, মানে রিমুভ করলেও আনইভেন মনে হতে পারে, তো সেগুলো কিভাবে আমি ঠিক করব তার জন্য আমাদের আরেকটা টুল আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলে ব্রাশটা স্পটের চাইতে একটু বড় নেবেন, নেওয়ার পরে অলটা চেপে স্যাম্পল নিচ্ছি আমি, এবার এই স্যাম্পলটা এখানে বসাবো, এই কালারটাই কিন্তু এখানে বসছে, আর আমি যদি এখানে ড্র্যাগ করি এর আশেপাশে যেমন আছে সেই অনুযায়ী এটা ড্র্যাগ করলে সেই অনুযায়ী কালার আসবে, আসছে? এই যে একটা প্লাস চিহ্ন এই পাশে কাজ করছে, ডান দিকে বাঁ দিকে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এটা সরছে এবং এটা আমাকে দেখাচ্ছে যে আমি কোন এরিয়াটুকু কোথায়, মানে কোন এরিয়াটুকু পেস্ট হচ্ছে এখানে, ঠিক আছে? এবার কি বোঝা যাচ্ছে? জি। আর এই প্লাস চিহ্নটা হচ্ছে শো করছে আমাকে যে আমি কোন জায়গার স্কিনটা এখানে পেস্ট করতেছি, কোথাকার স্কিনটা পেস্ট করতেছি। এবার অনেক বেশি স্মুথ হচ্ছে না আগের চাইতে? জি ম্যাম। স্কিন টোন ম্যাচ করে সুন্দর করে কাজ করা যাচ্ছে, এই যে এখানে একটু বেশি চলে গেছে, এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে দেবো, ব্যাকে গিয়ে আবার এখানে যেখানে ড্র্যাগ করার প্রয়োজন নাই সেখানে একটা একটা ক্লিক দিবেন, আর যেখানে ড্র্যাগ করার প্রয়োজন হবে সেখানে ড্র্যাগ করবেন। দেখেন এবার এই পাশের অংশটা দেখেন আর এই পাশের অংশটা দেখেন, পার্থক্য আছে না অনেক, এটা রিটাচ করা এটা রিটাচ করা ছাড়া। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম এই টুলটা? জি ম্যাম। হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল দুটাই কি বুঝছি কাজ? ম্যাম স্কিন ম্যাচটা একটু বলেন না ম্যাম, নেটটা বেজে যাচ্ছে আপনার। স্কিনটা স্কিন টোন ম্যাচ করার জন্য সাপোজ আমি এই স্পটটাকে রিমুভ করব, এবার যদি আমি এদিক থেকে নিয়ে আসি স্কিন টোন তাহলে তো ম্যাচ করবে না, স্পটের পাশ থেকে নেবেন, অল্টা চেপে স্পটের পাশ থেকে নিয়ে এখানে দিবেন, তাহলে এই জায়গার স্কিন টোন এর সাথে ম্যাচ করবে, সুন্দরভাবে ম্যাচ করে গেছে। কিন্তু যদি আমি এখান থেকে নিয়ে যেতাম, এখান থেকে নিয়ে যদি এখানে দেই এটা কিন্তু ম্যাচ হবে না, আলাদা মনে হচ্ছে না?
জি ম্যাম এই কারণে স্কিন টোন ম্যাচ করার জন্য অবশ্যই স্পটের পাশের যে টোনটা আছে সেরকম কোন একটা স্কিন টোন নিব ঠিক আছে জি ম্যাম আচ্ছা এই গেল এই দুইটা টুল আরেকটা আছে প্যাচ টুল দিয়ে এইটাতে দেখাই সাপোজ এই যে স্পটটা আছে এই স্পটটা আমি রিমুভ করতে চাচ্ছি প্যাচ টুল দিয়ে একদম ইয়ার মতো ল্যাসো টুলের মতো সিলেক্ট করলাম ল্যাসো টুলের মতো সিলেক্ট করার পরে দেখেন যখন আমার বাইরে কার্সর আছে তখন কার্সর দেখতে একরকম যখন ভেতরে নিচ্ছি তখন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে না আমাকে এবার এটা যদি আমি ড্র্যাগ করি ড্র্যাগ করে আমি যেখানে ছেড়ে দেব এখন কিন্তু আমাকে শো করছে যে আমি কোথায় নিয়ে যাচ্ছি কি রকম স্কিন হবে আমি যদি ছেড়ে দেই এখানকার স্কিন টোন এখানে চলে আসছে আসছে আবার যদি আমি এটাকে নেই এটাকে নেওয়ার পর সিলেক্ট করব কিভাবে এই যে ল্যাসো টুলের মতো এইভাবে সিলেক্ট করছি ড্র্যাগ করে এবার এটাকে আমি যেদিকে সরাবো সিলেক্টেড অংশটা পরিবর্তিত হচ্ছে আগে আমরা কি করতাম স্যাম্পল নিয়ে পেস্ট করতাম আর এখানে কি করছি এখানে আমি যেটা পরিবর্তন করতে চাই সেটাকেই সিলেক্ট করছি সিলেক্ট করে যার সাথে রিপ্লেস করব সেই জায়গায় নিয়ে যাব ড্র্যাগ করে তাহলেই হয়ে যাবে যেমন এই যে আমি ল্যাসো টুলের মতো এখানে সিলেক্ট করলাম এবার আমি চাচ্ছি যে এটা এইখানকার স্কিনের মতো হোক তাহলে এখানে নিয়ে এসে ছেড়ে দেব হইছে জি ম্যাম যখন আমি আরো ভালোভাবে পরিষ্কারভাবে যদি দেখাই এই যে চোখের এই অংশটা আমি সিলেক্ট করলাম আমি চাচ্ছি এখানে চোখটা না থাকুক চেঞ্জ হইছে এবার কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে কি পরিবর্তনটা হয়েছে তো এরকম ভাবে আপনারা প্যাচ টুল দিয়ে চেঞ্জ করতে পারবেন প্যাচ টুল দিয়ে আরো অনেক কিছু করা যাবে পানির মতো চলে আসলো এখানে কিন্তু বাচ্চাটা থাকলো না দেখেন আছে নাই প্যাচ টুল দিয়ে সরাইছি আমি প্যাচ টুল দিয়ে এরকম ভাবে সরাই ফেলা যাবে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসলাম এটা ছিল প্যাচ টুল বুঝেছি সবাই সবাই কি বুঝেছি একটু রেসপন্স আচ্ছা এবার আসি কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলের ক্ষেত্রে যে প্রোডাক্টটা আমি বা যে অবজেক্টটা আমি সিলেক্ট করব তার থেকে একটু দূর থেকে সিলেক্ট করব ল্যাসো টুলের মতো কাজ করে এটা একটু জায়গা রেখে সিলেক্ট করছি আমি আর এর এই যে এখানে ছায়া আছে তাই আমি একটু বেশি করে নিলাম সিলেকশন হয়ে গেছে সিলেকশন হওয়ার পরে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে মুভ একটা হচ্ছে এক্সটেন্ড দুইটা মোড মুভ আছে এক্সটেন্ড আছে আমি যদি এটাকে ড্র্যাগ করি মুভ করি তাহলে এটা এখানে মুভ হয়ে যাবে মুভ করলে এটা এখানে থাকবে না এর পজিশন আমি চেঞ্জ করে দিলাম মুভ হইছে আর যদি এটা আমি মুভ না করি এখানে যদি আমি দেই এক্সটেন্ড এক্সটেন্ড করার পরে যদি এখানে আরেকটা দেই যে হ্যাঁ হাঁস দুইটা ছিল দুইটা হয়ে গেছে হাঁস জি ম্যাম দুইটা হয়ে গেছে কিন্তু এরকম ভাবে আমরা যে কোনো জায়গাতে এটা চেঞ্জ করতে পারবো এটা যদি আমি কোনো ফেসের উপরেও দেখি সাপোজ এর এই যে এই অংশটা আছে এটা আমি চাচ্ছি যে এক্সটেন্ড করে মুখের বিভিন্ন জায়গায় ছড়াই দিব এই একটা দিলাম এখানে দিলাম টিক চিহ্ন দিয়ে দিচ্ছি আবার এখানে আরেকটা নিয়ে আসছি যতবার চাইবো ততবার আমরা এখানে ফেসের মধ্যে এটা দিতে পারবো অনেকগুলো স্পট তৈরি করতে পারছি তাই না আবার এটা রিমুভও করা যাবে যে এক জায়গায় আছে এটা আমি আরেক জায়গায় দিব এক্সটেন্ড না দিয়ে কন্ট্রোল ডি দেই ব্যাকে যাই আমরা একটু এবার এটা যদি আমি চাচ্ছি যে এটা চোখে না থাকে এটা মুখের এখানে থাকুক তাহলে এখানে এক্সটেন্ড না দিয়ে দিব কি মুভ দিয়ে এটা এখানে বসাই দিলাম এইটা এখানে ছিল তাহলে চোখের এখান থেকে কিন্তু এটা সরে গেছে চেঞ্জ হইছে না এই ধরনের বিভিন্ন কাজ করা যাবে এটা ফেসের মধ্যে হতে পারে অন্য যে কোনো ছবির মধ্যে হতে পারে কোনো অবজেক্টে হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে যে কোনো ছবির ক্ষেত্রে তাহলে আমরা কি বুঝতে পারছি কিভাবে কাজ করে এটা জি ম্যাম আচ্ছা এরপরে আছে আরেকটা টুল রেড আই টুল আমরা অনেক সময় রাত্রিবেলা যখন অন্ধকারে ছবি তুলি আমাদের চোখটা একটু লালচে হয়ে যায় না বিড়ালের মতো
বা বিড়ালের বা কুকুরের যখন তুলি রাতে বেলা চোখ লাল হয়ে যায় তখন সেই চোখের উপরে জাস্ট এই রেড আই টুল দিয়ে একটা ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক আর কিছুই না। হয়ে গেছে না নরমাল চোখ? জি, এটা কিন্তু লাল এবং লালচে চোখের উপরই কাজ করবে, এই জন্য এর নামটা হচ্ছে রেড আই টুল। তাহলে এই পাঁচটা টুল কি সবাই বুঝতে পেরেছি? প্রথমটা হচ্ছে স্পট হিলিং, যেটার জন্য আমাদের কোনো স্যাম্পল নিতে হবে না, জাস্ট ক্লিক করলে স্পট রিমুভ হবে। যদি হিলিং ব্রাশ টুল নেই তাহলে আমাদের স্যাম্পল নিতে হবে এবং সেই স্কিনটা নিয়ে তবে হিল করতে হবে। প্যাচ টুল যদি নেই ল্যাসো টুলের মতো সিলেক্ট করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কি হবে, যেখানে আমি ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব সেই জায়গার স্কিনটা বা সেই জায়গার অংশটা ওখানে বসে যাবে। আর কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আমরা এক্সটেন্ডও করতে পারবো, মুভও করতে পারবো, আর রেড আই টুল দিয়ে চোখ ঠিক করতে পারবো। তাহলে এই পাঁচটা টুল এখন সবাই প্র্যাকটিস করতে হবে। এডিটিং করার সময় খেয়াল রাখতে হবে যেন সেটা ন্যাচারাল মনে হয়। এডিট করতে করতে আমরা বেশি সাদা তৈরি করে ফেললে হবে না, স্কিন টোন ম্যাচ করে এডিট যেন হয় খেয়াল রাখতে হবে। আর ছবিগুলো প্লেস না করে ওপেন করেন তাহলে এই প্রবলেম হবে না। অনেকেরই লেয়ার নিয়ে নানান প্রবলেম হচ্ছে, লেয়ার নিয়ে প্রবলেম হলে ছবি ডিলিট করে ফেললে লেয়ার ফেলে দেন, সব ডকুমেন্ট কেটে দেন, ওই ডকুমেন্টটা দিয়ে আবার ওপেন করেন ছবি। দুইটা লেয়ারেরই আই অফ। সালমামুন কিছু বোঝা যাবে? লেয়ারের আই সবগুলো যদি অফ থাকে তাহলে তো কিছুই বোঝা যাবে না। একটা একটা করে ক্লিক করতে হতো তাহলে চারটা আপনি সমানভাবে নিতে পারতেন। আপনি ওই কমোডেট বাটনের পাশে, কমিটের যে বাটন আছে তার পাশে একটা আছে, এখান থেকে এটা কেটে দেন যে এই ট্রান্সফরমেশনটা আপনি চাচ্ছেন না, তারপর নতুন করে করেন, কন্ট্রোল জেড দেন। আপনি ড্র্যাগ করছেন, ড্র্যাগ করার প্রয়োজন নাই, কন্ট্রোল জিরো দেন, আগে কন্ট্রোল জিরো দেন। এটা এটা কমিটেড বাটন আগে ক্লিক করে নেন, কমিটেড বাটনের পাশেরটা, ট্রান্সফরমেশন চাচ্ছেন না, সাব মেনুতে এটা এটা, মানে ভুল করে ট্রান্সফরমেশন করে ফেলছেন, এটা দরকার নাই, তাহলে এটা ক্লিক করবেন। এবার কন্ট্রোল জিরো, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারেন, অথবা এখান থেকে যখন আপনি পার্সপেক্টিভ ক্রপ নিচ্ছেন তখন একটা একটা ক্লিক করে নেন, একবারে ড্র্যাগ করার দরকার নেই। জি ম্যাম, তাহলে দেখেন পারফেক্টলি কাটতে পারবেন। একটা ক্লিক করেন যেখান থেকে নিতে যাচ্ছেন, হ্যাঁ একটা ক্লিক হয়ে গেছে। এবার আবার এই পাশে চলে যান, এই পাশে গিয়ে আরেকটা ক্লিক করেন, ক্লিক করে ছেড়ে দেন, ক্লিক করে ধরে রাখার দরকার নেই তো। একটা ক্লিক করে ছেড়ে দিয়ে আরেকটা ক্লিক, তারপর আবার আরেকটা ক্লিক, তারপর আবার আরেকটা ক্লিক, এবার বুঝতে পারছেন? জি ম্যাম, ঠিক আছে। হিলিং ব্রাশ তুলের কাজটা একটু কি বলছিলেন আরেকবার একটু বলেন। হিলিং ব্রাশ দিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার স্যাম্পল নিতে হবে, অল্টা প্রেস করে একদম স্পটের পাশে, স্পটের পাশ থেকে যেটার কালার ম্যাচ করবে, স্কিন টোন ম্যাচ করবে, সেরকম একটা স্যাম্পল নিলেন, তারপর কাজ করবেন। Yes, thank you. Okay.
ম্যাম জি বলেন মোটটা দেখছেন হ্যাঁ দেখছি বলেন এখানে কোনো প্রবলেম আছে জুম করেন জুম করলে আপনি প্রবলেম নিজেই দেখতে পাবেন দেখেন এখানে স্কিন কিন্তু মিলছে না এই জায়গাটা অয়েলি এই জায়গাটা কিন্তু এর সাথে ম্যাচ করছে না এইগুলো আপনাকে ঠিক করতে হবে এখানকার স্কিন টোন নিয়ে এই অংশ চোখের আশপাশ ঠিক করেন এগুলো ম্যাম ম্যাম জি ম্যাম জি বলেন আমাকে একটু দেখেন ম্যাম হ্যাঁ দেখছি ঠিক আছে একটু একটু জুম করে দেখেন কিছু কিছু জায়গায় স্পট রয়ে গেছে কালো কালো হ্যাঁ এটা আগেরটা আর এটা জুম করেন এই যে এখানে কালো কালো স্পট আছে ছোট ছোট আরো কিছু রয়ে গেছে হ্যাঁ জুম করে দেখলে বোঝা যাবে কিছু কিছু জায়গা এখনো রিটাচ করতে পারেন খুব ভালোভাবে আর একটু ভালোভাবে ট্রাই করেন ওকে দেখি গিয়ে কত সুন্দর রিটাচ করতে পারেন তাই বলে রিটাচ করতে করতে সাদা করে ফেলেন না ন্যাচারাল থাকবে কিন্তু দেখতে সুন্দর লাগবে ম্যাম এটা ডিসিলেক্ট করব কিভাবে যেখানে একটা সিলেক্ট হয়ে আছে এটা সিলেকশন হয়ে গেলে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি আর যদি আপনার সিলেকশন ছাড়া অন্য কিছু থাকে সেটা আলাদা ম্যাম কন্ট্রোল ডি চেপে হচ্ছে না স্যার কন্ট্রোল ডি চাপলে ব্যাক যাবে আর আপনার সিলেকশন সরাতে গেলে কন্ট্রোল ডি কন্ট্রোল বি ডি ডি কন্ট্রোল ডি ডিসিলেক্ট সিলেক্ট মেনুতে দেখেন লেখা আছে সিলেক্ট মেনুতে যান ওখানে লেখা আছে ডি সিলেক্ট কি ইন্টার তারপরে হচ্ছে ইনভার্স কি সব লেখা আছে শর্টকাট কি এই যে এখানে ডি সিলেক্ট লেখা আছে কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হয় শর্টকাট লেখা আছে রিসিলেক্ট কিভাবে হয় ইনভার্স কিভাবে হয় সব শর্টকাট দেয়া আছে আমি যে এটা এটা যে মুভ হচ্ছে এভাবে এটা তো ডি সিলেক্ট হচ্ছে না ডি টিপে কই কোন আসছে স্যার আপনি কোন টুলে আছেন আমি এটা ম্যাম হচ্ছে হিলিং হিলিং ব্রাশ টুল এটা তো আসবে এটা তো আপনি ক্লিক করলে ওটা ওখানে চলে আসবে আপনি স্যাম্পল নিয়েছেন না স্যাম্পল নিয়েছেন এখান থেকে এইজন্য এটা এখানে আসছে কিন্তু এটা কোথাওই বসছে না আপনি যদি কোথাও ক্লিক করেন তাহলেই বসবে আবার যদি দ্বিতীয় স্যাম্পল নিতে হয় যে কোনো জায়গায় কার্সর নিয়ে অল্টার প্রেস করে স্যাম্পল নিয়ে নেন অল্টার প্রেস করে স্যাম্পল নেন এখান থেকে তাহলে এই স্যাম্পলটা থাকবে না অল্টার প্রেস করেন আচ্ছা না এই যে ওয়াল্টার প্রেস হ্যাঁ এবার এখানকার স্যাম্পল নিয়েছেন এবার আপনি কার্সর যেখানেই নেবেন এই স্যাম্পলটাই থাকবে এখানে শো করবে ঠিক আছে প্রয়োজনে ব্রাশ ছোট বড় করে নেন ব্রাশ ছোট বড় করে নিয়ে কোথায় কতটুকু রিটাচিং প্রয়োজন সেখানে ততটুকুই রিটাচ করেন
আর ধীরে ধীরে কাজ করেন, সবগুলোই সুন্দরভাবে কাজ কমপ্লিট করতে পারবেন। জুমটা বুঝতে পারতেছ না বাবা, আরেকবার যদি বল। কোনটা বুঝতে পারছেন না? জুম জুম কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন, আর জুম টুল আছে, জুম টুল দিয়েও করা যায়, কিন্তু কন্ট্রোল প্লাস দিয়ে সহজেই করতে পারবেন। ঠিক আছে, ফলটা চেপে ধরে মাউসে চাক স্ক্রল করলে হবে। ম্যাম একটু দেখবেন ম্যাম। হ্যাঁ দেখ, ভালো হয়েছে। একটা ছবিতে আসলে একটা টুল দিয়ে সবগুলো সুন্দরভাবে রিমুভ করা সম্ভব হবে না, আপনি দুইটা তিনটা টুলও ব্যবহার করতে পারেন। ছবিটাকে সুন্দর করে রিটাচ করতে হবে, এটাই হচ্ছে শর্ত, এবং সেটা ন্যাচারাল দেখতে লাগতে হবে। বারবার নতুন ডকুমেন্ট নিয়ে সেখানে ছবি ওইভাবে প্লেস না করে ছবি ওপেন করা শিখবেন, ওপেন করে কাজ করবেন। ম্যাম হাসেরটা একটু দেখেন তো ম্যাম, এটা ঠিক আছে না? মানে ন্যাচারাল কি লাগতেছে? একটু ওয়েট করেন। কার স্ক্রিন দেখবো? সালমা মুন। জি আচ্ছা, এটা ন্যাচারাল মনে হচ্ছে না, তার কারণ এই ছবিটার রেজুলেশন অলরেডি কম ছিল, কিন্তু কাজটা ঠিক আছে। জি ম্যাম ঠিক আছে। ম্যাম জি বলেন। আমার
হ্যাঁ ম্যাম, আমি অয়েলটা কন্ট্রোল করব কিভাবে? এটা এটা আপনি এই পাশ থেকে এই যে এদিকে বাদিকে যে স্কিনটা আছে সেই স্কিন টোনটা নিয়ে এদিকে আস্তে আস্তে ড্র্যাগ করে স্কিনটা সব জায়গায় ইকুয়াল করার চেষ্টা করবেন। প্যাচ টুল দিই ম্যাম এটা? হ্যাঁ, প্যাচ টুল দিয়েও করতে পারেন। তারপর আপনার এখানে হিলিং যে টুলটা আছে, হিলিং ব্রাশ দিয়েও করতে পারেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয়। স্পট গুলো আগে রিমুভ করে নেন, আগে বাম দিকে স্পট গুলো, ছোট ছোট যে স্পট গুলো আছে স্পট গুলো আগে রিমুভ করেন, তারপরে স্কিন কারেক্ট করেন। ওকে, রিটাচিং এর ক্ষেত্রে সবার আগে যে স্পট গুলো সহজে রিমুভ করা যায় আগে স্পট গুলো রিমুভ করবেন, তারপর কালার কারেকশনে যাবেন। বলেন, আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ দেখছি। ছোট ছোট কিছু স্পট কিন্তু এখনো আছে আশিকুর, ছোট ছোট অনেক স্পট আছে। ব্রাশ ছোট করেন, এত বড় ব্রাশ দিয়ে কি রিমুভ করলে হবে? ছোট 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 স্পট, ছবি জুম করেন, ছবি জুম করে ব্রাশ ছোট করেন, ছবি হবে জুম, ব্রাশ আরো ছোট, যতটুকু স্পট সেই অনুযায়ী তারপর কাজ করেন। আর একটু দরকার আছে এডিটিং, ম্যাম আবারটা একটু দেখেন। আপনার লেয়ার কোথায়? লেয়ার কোন জায়গা ম্যাম? লেয়ার কোথায়? আপনি যে এতক্ষণ কাজ করছেন আপনার লেয়ার কোথায়? উইন্ডো থেকে লেয়ার আনতে বলেছিলাম না, কোথায় আপনার লেয়ার? কিভাবে আনবো এটাই তো বুঝতেছি। এখানে এটা এখানে এটা এটা লেয়ার, এখানে এখানে ক্লিক করেন। লেয়ার বারবার আপনি অফ করে ফেলছেন কেন? লেয়ারটা এখান থেকে এই যে লেয়ার প্যানেল এটা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে সেট করেন নিচে। হ্যাঁ, লেয়ার লেখা আছে ওখান থেকে ধরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এখানে সেট করে দেন। হচ্ছে না? না না হচ্ছে না। আচ্ছা, আপনি রিমোট কন্ট্রোলটা আমাকে দেন, আমি রিমোট কন্ট্রোলার দিয়ে দিচ্ছি, আপনি শুধু অ্যাকসেপ্ট করেন। হইছে? আচ্ছা, এই যে এখানে এক্সট্রা যেগুলো আছে এগুলো দরকার নাই, এগুলো কেটে দিব, আপনি আর কিছু করেন না। নেট স্লো যদিও আমি করছি, আপনি দেখেন। এই যে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে বলছিলাম। সেট হয়ে গেল, এবার এটাও যদি সেট করতে হয় এটাও নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এই যে লেয়ার, লেয়ারের লক খুলতে হবে সবার আগে, তারপরে এই লেয়ারটার কপি রাখতে হবে একটা, নিচের লেয়ারটা অফ করে রাখতে হবে, তারপর এটা নিয়ে কাজ করতে হবে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে করে দেখতে হবে। এই যে দেখেন অয়েলি স্কিন এখনো কিন্তু আছে। জি ম্যাম আছে, অয়েলি স্কিন রয়ে গেছে। এখানে হিলিং ব্রাশ টুল নিব, হিলিং ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে প্রয়োজনে আরেকটু ছোট করব, ছোট করে অল্টা চেপে কালার স্যাম্পল নিলাম, কালার স্যাম্পল নিয়ে এবারে যে এখানে দেখেন স্কিনটা ঠিক করছি। ঠিক হচ্ছে? জি ম্যাম হচ্ছে। এইভাবে কাজ করতে হবে। এবার আপনি করেন। কাজ করার সময় অলওয়েজ লেয়ারের দিকে খেয়াল রাখতে হবে, লেয়ার যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে আপনার কাজ করতে অনেক অসুবিধা হবে। জি ম্যাম।
হ্যালো ম্যাম জি বলেন আপনি একটু দেখবেন ঠিক আছে দেখেন তো হার্ডনেস থাকুক হার্ডনেস কমানো তো এই জন্য হচ্ছে না হার্ডনেস 100% আমি কমাই নিছি কারণ আপনার এখানে মানে বেশি যদি বেশি আসে তাহলে হার্ডনেস কমাবেন সেই অনুযায়ী মানে অনেকটা মানে মিলতেছে না সাইডের সাথে অনেকটা ব্লার ব্লার মতো হয়ে যাচ্ছে তাহলে আপনি এক কাজ করেন তাহলে আপনি স্পট হিলিং না নিয়ে হিলিং ব্রাশ তুলেন হিলিং ব্রাশ দিয়ে স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করেন স্কিন টোন ম্যাচ করে এভাবে হ্যাঁ দেখেন পাশ থেকে স্কিন টোন নিলে এটা বোঝা যাবে না খুব একটা আর এই যে এখানে কিন্তু আইব্রোজের এই অংশটুকু থাকবে এটা আইব্রোজের এই যে এখান থেকে না এখান থেকে নিয়ে আইব্রোজের এইটুকু ম্যাচ করে দেন তারপরে নিচের অংশটুকু সাদা হবে কালার কারেকশন করার সময় খেয়াল রাখতে হবে কোথায় কোনটা ম্যাচ করব না হলে ভালো লাগবে না ম্যাম আমারটা একটু দেখেন হ্যাঁ দেখছি আচ্ছা এই যে লাল লাল কিছু কিছু অংশ কিন্তু এখনো রয়ে গেছে সজীব লাল লাল অংশগুলো এখনো রয়ে গেছে আপনি এটাকে স্যাম্পল নিয়ে নিয়ে ঠিক করেন জুম করে নেন জুম করে নিয়ে দেখেন কোথায় কি ফল্ট আছে সেগুলো ঠিক করেন হ্যাঁ ম্যাম জি আমার এই ওয়ালেটটা একটু ম্যাচ করতে পারছে না এটা আচ্ছা আপনি আমাকে রিমোট কন্ট্রোলটা দেন আমি আপনাকে একটু আগে বুঝাই দিই হ্যাঁ অ্যাকসেপ্ট করেন হ্যাঁ এবার দেখেন এইখানে ওয়েট আমি টুলটা নেই একটু স্লো কাজ করছে আপনি আর কিছু করেন না কার্সরটা ওরকমই থাক আপনি মাউস থেকে হাতটা সরিয়ে রাখেন কোনো কাজ করতে হবে না আমি দেখাচ্ছি একটু টাইম লাগতেছে নেট স্লো এই জন্য এখনো আসছে না তো ওকে ম্যাম সমস্যা নেই নেটওয়ার্ক অনেক স্লো আছে বোধহয় কাজ করছে না কোনো টুল সিলেক্ট হচ্ছে না এখনো আচ্ছা গিভ আপ করে দিচ্ছি আবার দেন হাসান রেজা আপনার কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে আচ্ছা যার নাই এরকম কেউ একজন দিলেই হচ্ছে আচ্ছা আপনি কি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলবেন হাসান রেজা আপনি তো খুলবেন না আমি দেখতেছি ম্যাম খুলবো না বাট দেখার দরকার তাহলে সালমানেরটা থেকে দেখেন সবাই দেখে নিয়েন এরপর আপনারা নিজেরাই অ্যাকাউন্ট খুলে নেবেন আপু আমার জি বলেন আমার freelancer.com এ 61% হলো কমপ্লিট করা আছে ওখানে খালি হলো ওই পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই আর মনে হয় আরেকটা ওদের ওই মেম্বারশিপ কতদিন আগেকার অ্যাকাউন্ট আছে দুই এক আচ্ছা
ঠিক আছে আচ্ছা স্যার সাইন আপে যাবেন সবাই ভালো করে দেখেন যারা অ্যাকাউন্ট খোলেননি অ্যাকাউন্ট খুলবেন একদমই সহজ দেখানোর তেমন কিছু নাই এখানে ইমেইল দেন কন্টিনিউ উইথ ফেসবুকও তো করা যাবে কন্টিনিউ উইথ ফেসবুক দেয়া যাবে কিন্তু ফেসবুকের মাধ্যমে করলে আপনার সিকিউরিটি তেমনই হবে ফেসবুক অ্যাকাউন্ট গেলে এটাও যাবে সমস্যা তার চেয়ে মেইল দিয়ে খোলা ভালো হ্যাঁ ম্যাম হ্যাঁ বলেন হ্যাঁ আমরা বিশেষ করে নতুনরা মনে করেন কোনো ডকুমেন্ট মনে করেন মনে রাখতে পারি না এটার জন্য কিছু বলেন না মানে কোনো পাসওয়ার্ড বা ইমেল আপনাদের ফ্রিল্যান্সারদের জন্য কি করণীয় জানেন আমাদের তো বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট আছে বিভিন্ন জায়গায় হাজারটা পাসওয়ার্ড আছে মনে রাখি কিভাবে একটা এক্সেল শিট করেন একটা এক্সেল শিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের নাম লেখেন একটা রোতে একটাতে লেখেন ইমেইল একটাতে লেখেন পাসওয়ার্ড সবগুলো সেভ করে একটা পিন দিয়ে রেখে দেন নিজের মতো এখানে যে পাসওয়ার্ডটা দিব এটা কি জিমেইলের পাসওয়ার্ড নাকি নতুন না জিমেইলের পাসওয়ার্ড না আপনার ফ্রিল্যান্সারের জন্য যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড ওকে ওকে আর এতগুলো অ্যাকাউন্টের আমরা কেউই আসলে মনে রাখতে পারি না একটা শিট মেইনটেইন করবেন যেটাতে আপনার সব লগইন ডাটা সমস্ত আপনার কাছে থাকবে আমার প্রথম দিকে আপু এরকম সমস্যা ছিল তারপরে থেকে আমি অনেক অ্যাকাউন্ট করছি সব সেম পাসওয়ার্ড আর হলো জিমেইল যা ইউজ করি সেভাবে আর কি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড ইউজ করাটা একদিক থেকে রিস্কি কারণ একটা অ্যাকাউন্ট যদি কোনোভাবে হ্যাক হয় তাহলে কিন্তু বাকিগুলো রিস্কে থাকবে অনেক নতুনরা এই ভুলটা করে থাকে এই জন্য কোশ্চেনটা করলাম আপনারা সব সময় এগুলো নোট করে রাখবেন তারপর এটাতে ক্লিক করে দেব দাদা এডিট অপশন আছে হ্যাঁ এটা ক্লিক করতে হবে ক্লিক করে জয়েন ফ্রিল্যান্সার যদি মনে না থাকে হ্যাঁ এবার এখানে ইউজার নেম দিবেন এই ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না কি নামে আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করবেন এটা আপনার ফুল নেম না দিলেও চলবে একটা ইউজার নেম তবে এই ইউজার নেমটা আপনার অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন ইউজার নেম এটাই থাকবে এটা চেঞ্জ হবে না জি আপু ঠিক আছে আপু আমার সার্টিফিকেটের নাম ছাড়া এমনিতে নাম দেওয়া যাবে না এমনিতে নাম দিলে দেয়া যাবে আর সার্টিফিকেটের নাম হচ্ছে আপনার ফুল নেম যখন চাইবে তখন দেবেন আর এখানে যদি আপনি সার্টিফিকেটের নাম ব্যবহার করতে চান করতে পারেন আর যদি মনে করেন অন্য নাম ব্যবহার করবেন তাও করতে পারেন কোনো অসুবিধা নাই তবে এটা চেঞ্জ করা যাবে না স্পেস দিয়ে লেখা যাবে তো তাই না ঠিক আছে এখানে স্পেস হবে না স্পেস নিবে না আমি শুধুমাত্র নামটা লিখবো সারনেম বাদ দিয়ে শুধু নাম দিতে পারেন নামের সাথে কোনো সংখ্যা দিতে পারেন আর যদি আপনার দুইটা ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে মাঝখানে হ্যাঁ ডট না দিয়ে এখানে হাইফেন আছে তারপর আরো হ্যাঁ এটাও ইউজ করা যেতে পারে ক্যাপিটাল নেবে এখানে হ্যাঁ ক্যাপিটাল নেবে সমস্যা হবে না এটা দাও 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 ডট দিয়ে দিয়ে দেখেন নেক্সট দেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখাবে যে প্রবলেম আছে নেওয়া যাবে না মাঝখানে ডটে প্রবলেম বোঝা যাচ্ছে এর সাথে কোনো সংখ্যা ব্যবহার করতে পারেন নেক্সট দিয়ে দেখেন এটা নেয় কিনা রেজিস্টার্ড
আচ্ছা ঠিক আছে এত দাও এটা অলরেডি রেজিস্টার্ড চুজ অ্যানাদার ওয়ান ভ্যা নাম দিয়ে জন্ম সালটা দিয়ে দেন দেখেন হ্যাঁ এটা হয়ে গেছে এবার আই ওয়ান্ট টু ওয়ার্ক আমরা কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক আই ওয়ান্ট টু ওয়ার্ক তাই তো ওভার হায়ার দিন না আই ওয়ান্ট টু ওয়ার্ক আমরা কাজ করতে চাচ্ছি হ্যাঁ এবার এখানে আপনি কি ধরনের কাজ করেন ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার সিলেক্ট করেন চার নম্বরটা এবার ডিজাইনের মধ্যে থেকে কি কি কাজ আছে গ্রাফিক ডিজাইন নিচে আছে লোগো ডিজাইন ডান দিকে ইলাস্ট্রেটর আরো নিচে আসেন ফটোশপ ডিজাইন ইলাস্ট্রেশন বামে নিচে আরো নিচে নিচের দিকে স্ক্রল করেন আরো অনেক আছে এই যে ব্রুশিয়ার ডিজাইন ডান দিকে ব্রুশিয়ার নিচের দিকে আসেন আরো অনেক কিছু আছে কভার এন্ড প্যাকেজিং এই যে কভার্স এন্ড প্যাকেজিং ফ্লায়ার নিচে ফ্লায়ার বামে টি শার্ট নিচের দিকে আসেন এই যে বিজনেস কার্ড নিচে আরো নিচে বিজনেস কার্ড আরো নিচের দিকে আরো আছে নিচে ইমেজ প্রসেসিংটা কিসের ম্যাম ইমেজ প্রসেসিং আপনার সাইজ ছোট বড় করতে হবে রিস্টোরেশনের কাজ করতে হবে এই ধরনের এটা তো পারবো হ্যাঁ দিতে পারেন তারপর আইকন ডিজাইন পোস্টার ডিজাইন নিচের দিকে আরো আছে দেখেন এই যে পোস্টার আইকন ডিজাইনটা ডান দিকে আর বাম দিকে পোস্টার ডিজাইন ইনফোগ্রাফিক্স আছে বামে ইনফোগ্রাফিক্স 20টা হয়ে গেলে স্ক্রিনে ওয়েট করেন একটা স্ক্রিনশট নিয়ে নেব এই সেম গুলোই দিতে হবে এমন না এখানে অনেক আছে 20টার মধ্যে কি করবেন না বিজনেস কার্ডটা কি না বিজনেস কার্ড ভিজিটিং কার্ড একই একই প্রেজেন্টেশন দিতে পারি না ওইটা না নিচে আছে নিচে আরো অনেক আছে আপনি এখনো নিচের দিকে যান নাই আরো আছে এই যে ফটো অনেক আছে এটা কি আরো নিচে যান আরো এটা ফটো রিটাচিং দেন ভাই ফটো রিটাচিং দেন নাই নিচের দিকে দেখেন আরো আছে তিনটা কি গ্রাফিক্স আর্ট গ্রাফিক্স আর্ট ম্যাম টেমপ্লেটটা কি গ্রাফিক্স এর ভিতরে পড়ে টেমপ্লেট বিভিন্ন ধরনের হতে পারে এবার কি ধরনের টেমপ্লেট সেটা তো এখানে বলা নাই স্টেশনারি ডিজাইন দেন আর 20টা এখনি দিতে হবে এমনও না পরেও দিতে পারবেন নিচের দিকে আরো আছে খুঁজে খুঁজে দেখে আস্তে আস্তে দিতে হবে যে আর কি কি এই যে টাইপোগ্রাফি আছে ফটো রিস্টোরেশন আছে অ্যালবাম ডিজাইন ম্যাম হ্যাঁ অ্যালবাম ডিজাইনও করা যেতে পারে অ্যালবামের যেগুলো থাকে আর কাজে নাই ম্যাম এইসবে হ্যাঁ জিরো জিরো জব আর সবগুলো একবারে দিতে হবে এমন না পরেও আরো অনেক দিতে পারবেন এগুলো অ্যাড করা যাবে তো আচ্ছা 20টার মধ্যে 20টা সিলেক্টেড হয়ে গেছে হয়ে গেছে জি ম্যাম আচ্ছা সেক্ষেত্রে এরপরে কি করব এরপরে এই যে নিচে দেখেন নিচে স্ক্রল করেন একদম ডান দিকে চলে আসেন ডান দিকে এসে স্ক্রল করেন ওখান থেকে স্ক্রল করলে ওইটুকুর মধ্যে স্ক্রল হবে আরো ডানে মেইন পেজে ফাঁকা জায়গায় গিয়ে স্ক্রল করেন হ্যাঁ নেক্সট স্টেপ হ্যাঁ নেক্সট জি ম্যাম আচ্ছা এখানে ফুল নেম সার্টিফিকেটে যেই নাম ব্যবহার করেন নামাজে যাও জি ম্যাম ল্যাঙ্গুয়েজের এখানে ইংলিশ তাই তো হ্যাঁ ইংলিশও অ্যাড করে দেন শুধু বাংলা দেয়া আছে ইংলিশটা দেন হ্যাঁ হয়ে গেছে হিন্দিটাও দাও যাই
আর যদি আপনার জানা থাকে তবেই এখানে ভালো করে দেখেন টেল আস দ্য ল্যাঙ্গুয়েজেস ইউ স্পিক সো দ্যাট উই ক্যান গিভ ইউ রিলেভেন্ট জবস ফ্রম এমপ্লয়ার্স হু স্পিক দ্য সেম এবার আপনি কোনো একটা হিন্দি প্রজেক্ট নিলেন কিন্তু হিন্দি লেখা বুঝলেন না ও হিন্দি লেখা তো বুঝছেন না ম্যাম ঠিক আছে ম্যাম ওকে এটা ঠিক আছে তারপর বিগিনার নাকি অ্যাডভান্স ইন্টারমিডিয়েট দিবেন আর যারা একটু ভালো জানবেন তারা অ্যাডভান্সও দিতে পারেন তবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু করতে পারেন ইন্টারমিডিয়েট দেন নেক্সট স্টেপে চলে যান নেক্সট স্টেপ জি ম্যাম এখানে আছে পেমেন্ট মেথড এটা এখনি দরকার নাই পেমেন্ট মেথড যখন অ্যাড করার হবে যদি আপনার কার্ড থাকে পরে অ্যাড করে দিতে পারবেন স্কিপ ফর নাও হ্যাঁ স্কিপ করেন আর এটাও স্কিপ করেন এক মাসের ফ্রি ট্রায়াল নেওয়ার পর থেকে আপনার চার্জ কাটা শুরু হয়ে যাবে আর এখনো আপনারা সেই লেভেলের কাজ পারেন না তাই এখনি এটা নিয়ে লাভ নাই কারণ এখন এক মাস এই সুযোগ দিবে এক মাস তো এই সুযোগ নিয়ে আমার লাভ নাই যখন আমি অনেক ভালো কাজ পারি আমার কিছু রিভিউ আছে তখন আমার বিট করে লাভ আছে তখন নিবেন এখন দরকার নাই স্কিপ মেইল ওপেন করেন মেইল ওপেন করে মেইল থেকে ভেরিফাই করেন আগে এটা তো মানতে না ওপেন করেন এটাই ভেরিফাই মেইল তাই তো মেইল হ্যাঁ এখানে আবার ওইটা চাচ্ছে ফ্রি ট্রায়াল আমাদের ফ্রি ট্রায়াল লাগবে না স্কিপ একদম ডান দিকে যেখানে আপনার নাম লেখা দেখেন উপরের দিকে ওইখানে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এই অ্যারো চিহ্ন উপরে ক্লিক করেন হ্যাঁ ওখানে ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করেন জি ম্যাম এবার ভিউ প্রোফাইলে যান জি ম্যাম কে এডিট প্রোফাইলে আসার পর দেখেন এখানে একটা প্রফেশনাল হেডলাইন দিতে বলছে আপনি একজন গ্রাফিক ডিজাইনার সো আপনি এখানে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন বা যদি অন্য কোনো হেডলাইন ব্যবহার করতে চান সেটাও করতে পারেন এরপর এখানে সামারি এখানে নিজের সম্পর্কে নিজের সার্ভিস সম্পর্কে ডিটেইলস লিখতে হবে আপনি প্রয়োজনে অন্য আরো কারো প্রোফাইল দেখতে পারেন ফলো করে তারপর হয়তো আইডিয়া নিয়ে দেন এখানে লিখতে পারেন আর এই যে এখানে আওয়ারলি রেট আছে এখানে 5-10 এর মধ্যে দিবেন বামে বামে আওয়ারলি রেট আমি নিচে আওয়ারলি রেট দিবেন এখানে আপনি মানে ঘন্টা প্রতি কত ডলারে কাজ করবেন 5-10 এর মধ্যে দিবেন কারণ এখনো আপনারা খুব ভালো কাজ জানেন না এরপরে সামারি এগুলো দেওয়ার পরে সেভ করবেন কমপ্লিট করার পর আর এই যে এখানে ফোন ভেরিফাই করার অপশন আছে ফোন ভেরিফাই করবেন ফেসবুক কানেক্ট করা যাবে সোশ্যাল মিডিয়ার আরো যে অ্যাকাউন্ট গুলো কানেক্ট করা যাবে সব কানেক্ট করে ফেলবেন আর সেটিংস অপশন আছে যেখান থেকে এখানে আসলেন আর কি ওখানে আবার গেলে ওখানে সেটিংসও আছে যান আবার এখানে প্রোফাইল যেখান থেকে আসলো এখান থেকে ক্লিক করেন এই যে ইউজার সেটিংস এখানে আরো অনেক কিছুই আছে এখান থেকে এক এক করে কানেক্ট করে দিতে পারবেন এই যে ইমেইল আর নোটিফিকেশনে যেখানে আপনার শুধু নাম লেখা আছে অ্যাড্রেস আপনার এনআইডি তে যেভাবে অ্যাড্রেস লেখা আছে সেভাবে অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন অ্যাড্রেস তারপর আপনার পোস্ট কোড স্টেট বলতে এখানে আমাদের তো কোনো প্রদেশ নেই আমাদের আছে বিভাগ বিভাগের নাম দিতে পারেন এখানে কান্ট্রি কোম্পানি নাই কোম্পানি দিতে হবে না টাইম জোন এশিয়া ঢাকা যা আছে তাই লোকেশন যা আছে এখানে ঢাকা না হয় আপনার যদি যশোর দিতে চান যশোর দিতে পারেন ল্যাঙ্গুয়েজ সেটিংস এখানে ইংলিশ আছে নিচে আর কি কি আছে এরপর সেভ করে দিবেন আচ্ছা তাহলে এই পেজটাতে এভাবেই দিতে হবে দেওয়ার পরে এখানে দেখেন ইমেইল আর নোটিফিকেশন আছে মেম্বারশিপ তারপরে যে আরো অনেকগুলো অপশন আছে
করে সবগুলো দেখেন, ইমেইল আর নোটিফিকেশন একটা তো হচ্ছে ইমেইল, এটাতে কোনো চেঞ্জ করার আপনার দরকার নাই, মেম্বারশিপও দরকার নাই। তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় এখান থেকে করা যাবে। তারপরে পেমেন্ট এন্ড ফাইন্যান্সিয়ালস আছে, পেমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল এটাতে হচ্ছে আপনার ফান্ডস রিলেটেড যা কিছু। এবার অ্যাকাউন্ট সিকিউরিটি আসেন, অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে আপনার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ফেসবুকে যেমন চালু করে রাখি এখানেও চালু করতে পারবেন ফোন নাম্বার দিয়ে। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু আপনার স্কোর কম, কারেন্ট ট্রাস্ট স্কোর মাত্র একদমই লো, এখানে ইমেইলটা শুধু কানেক্ট হয়েছে। তারপরে আরো কি কি আছে দেখেন, ফোন নাম্বার এখান থেকে কানেক্ট করতে পারবেন, ফেসবুক লিঙ্কডইন এগুলো কানেক্ট করলে মোটামুটি 60% হয়ে যাবে আপনার, 60% না হলেও 55% এর মতো হয়ে যাবে। ম্যাম ডেবিট কার্ড কোনটা করলে বেটার হয় আর কি? আর আপনার কার্ড এখনি অ্যাড করতে হবে না, এটা ম্যান্ডেটরি না। আপনি কাজ করতে থাকেন, আপনার ডলার তো আসুক,